না, আমরা এখনো এত ইয়াতে যাই নাই ভাইয়া, আচ্ছা আচ্ছা, প্রথম ব্যবসায়ী কেমন, দুষ্টামি করতেছি ভাইয়া ব্যবসায়ী আবার। ভালো না, ঠিক আছে চিংড়ি মাছ ঠিক আছে, এটা পুরা ইয়ে যে খুলনার চিংড়ির মতো মনে হয় নাই, নদীর চিংড়ির মানে মাছের শেপটা একরকম থাকে, খুলনার চিংড়ির মাছের শেপ একরকম থাকে। আমাকে হচ্ছে আরেকজন পুরো আমাকে পাঠাই দিছে, এই যে দেখেন এটা হচ্ছে আমি আজকে, এটা হচ্ছে আমি, এই যে আমাদের লাইফটা মেবি স্টার্ট হয়েছে, আপনারা গিয়ে একটু দেখে আসবেন স্টার্ট হয়েছে কিনা, যদি স্টার্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা হচ্ছেন আমাকে একটু লাইভের লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দিবেন, ওকে, যদি আচ্ছা ঠিক মতো শুরু হয়ে থাকে আমাদের লাইফটা। এইটা হচ্ছে আজকে আমি, ঠিক এরকম ভাবে আমার যে সোয়েটারটা পরি এটা হাফ হাতা, কালকে আমাকে যেটা দেখে ইয়ে বলছে, সাদ বলছে আপু আপনাদের এখানে কি এত ঠান্ডা পড়তেছে, এটা আমি, আরেকজন আমাকে পাখির পাখির ভালোবাসা পাঠাইছে মেইল করে, এটাকে এটা কাকে বলবো, জি ভাইয়া এটা জুনিয়র রানীর, মিনাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি খুলছে, আপু আমি আমার একটা প্রবলেম দেখাবো। প্রবলেম অবশ্যই দেখবো, সবার প্রবলেম বসে বসে দেখবো, আজকে একটু হোল্ড করেন আমি দেখে নেই আপনাদের। এই চারটা তিনটা মেল, তিনজন হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, আর এই যে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে মেল পাঠিয়েছে। এখন যদি বলেন যে মিনহাজকে কেন আমি ডিসকোয়ালিফাই করেছি, কারণ হচ্ছে আমি আপনাদের যতগুলি মেল দেখেছি এর মধ্যে সালাউদ্দিনের মেলটা একদম প্রপার ওয়েতে, একটা ফর্মাল ওয়েতে মেলটা আসছে, মেলটা ধরেন লিখা রিলেটেড কন্টেন্ট বা ছবি সমস্ত কিছু সালাউদ্দিনেরটা ওকে, মিনহাজ বুঝতে পেরেছেন, জি আপু, সালাউদ্দিনেরটা দেখেন প্রত্যেকটা জিনিস, আচ্ছা ঠিক আছে কি দিচ্ছে সেটা পরের কথা, কিন্তু ওর রিলেটেড ঠিক আছে, জি আপু, এবং ওর একটা জিনিস দেখলাম ওর এখানে যে লিঙ্কগুলি দিয়েছে লিঙ্কগুলিও খুব সুন্দর করে অর্গানাইজ ওয়েতে দিয়েছে, ওর মেইলটা অর্গানাইজ ওয়েতে। আপনাকে আমি ডিসকোয়ালিফাই করেছি তার কারণ হচ্ছে এই যে এটার জন্য, আচ্ছা আপনি ডিসকোয়ালিফাইড এই জন্য, তো এটা কিন্তু আমার এখানে শো করে না, আমি যখন করতেছিলাম আর আমার এখানে একটু সেভই দেওয়া যায় না, আমি কন্টিনিউ করে করতেছি এগুলা। আপনাকে আমি বলি এটা যে করেছেন না, এখানে একটা বাই ডিফল্ট থেকে যায়, বাই ডিফল্ট লিংকের যে সোশ্যাল লিংকের যে ইয়েটা ব্লকটা থাকে আপনি সেটাকে ডিলিট করেননি, আপনি সেটাতে না করে আপনি আপনি আরেকটা নতুন সোশ্যাল মিডিয়ার ব্লক নিয়ে এসেছিলেন, দ্যাটস ওয়াই এটা। এখন বুঝতে পেরেছেন কেন আপনি ডিসকোয়ালিফাই, জি আপু বুঝতে পারছি। মেইলটা কি হচ্ছে ইয়ে মানে সরি ডিসকোয়ালিফিকেশনের রিজন কি ভ্যালিড আপনার কাছে মনে হচ্ছে? জি আপু, আচ্ছা তারপরে জান্নাতুল ফেরদৌস, ওকে, কিন্তু ওর যেটা হয়েছে ওর ছবিগুলির আমি জানি না, আমি মোবাইল ভার্সন মানে মোবাইল থেকে দেখছি বলে মেইলটা এভাবে দেখাচ্ছে কিনা, কিন্তু ও হচ্ছে খুব একদম দায়সার ভাবে দিছে, চারটা ছবি অ্যাড করে দিছে, চারটা ছবি অ্যাড করে একটা বডি টেক্সট দিয়ে ও করে দিছে, খুব দায়সার ভাবে করছে কাজটা, এই মাছ হচ্ছে দেখতে সুন্দর না, মাছ দেখতে সুন্দর দেখবেন লাল কমলা রঙের একটা মাছ আছে, লাল টুস কমলা ওই টাইপের, জি আপু, ওই টাইপের মাছ সুন্দর দেখতে। আমি ওই দিন হচ্ছে বললাম না মিরপুরে গিয়েছিলাম মাঝে একদিন, আপনাদের ক্লাস শেষ করে খুব তাড়াহুড়া করে বেরোয়ে যে এক্সট্রা ক্লাস গুলি আমি কন্টিনিউ করিনি ওরকম একটা টাইমে বেরোয়েছিলাম, মনে আছে আপনাদের এই মাসেরই 11-12 তারিখ বা 15 তারিখ ওরকম কিছু একটা টাইমে বেরোয়েছিলাম, ওই সময় আমি যখন যাই ওইখানে গিয়ে আমি দেখলাম ওরা খুব ছোট্ট একটা অ্যাকোরিয়াম, মানে ওই যে ক্যাশ কাউন্টার থাকে না ভাইয়া, ক্যাশ কাউন্টারে আপনার হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ দেখতে বোয়াল মাছের মতো, মাছটার সাইজ কত বড় বলবো, এই যে ছেলেটা আছে না এখানে বসা দেখতে পাচ্ছেন,
যদি দাঁড় করাই ছেলেটার হাঁটু যে জায়গাটা ফোল্ড হয় এই জায়গাটুকু বাদ দিলে, মানে হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত বাদ দিলে ছেলেটার হাইট যতটুকু আসবে অতটুকু মাছ ওর ওই ক্যাশ কাউন্টারের মধ্যেও অ্যাকুরিয়াম করে নিয়েছে, এবং সেটাকে সে অলওয়েজ চাদর দিয়ে ঢেকে রাখে মালিকটা। কেন জানি আমি মানে চাদর দেখে আমি আবার চাদর উল্টাইছি। আপু মাছটা কি সাদা ছিল? হ্যাঁ, পুরা বোয়াল মাছ আছে না, বোয়াল মাছ চিনেন আপনারা? আপু মুখে একটা ছোট শিঙের মতো ছিল, শিঙের মতো? ভাই আমি তো এত কিছু বুঝি না, বোয়াল মাছ বলছি এটাই, বোয়াল মাছ বোয়াল মাছ। চিন্তা করেন মাছটা কত বড় তার, এবং তাকে জিজ্ঞেস করলাম কতদিন হয়েছে এই মাছের বয়স। আপু এটা খুব দামি মাছ আপু। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলাম তো বললো অলরেডি 8 বছর না 9 বছর রানিং ওই মাছের বয়স, মানে কারো অ্যাকোরিয়ামে আমি এত বড় মাছ দেখিনি। আর এই যে কালকে আমাদেরকে যেটা দেখাইছিল এই যে আপু, আচ্ছা দাঁড়ান এখন আসে, আচ্ছা গতকাল যেটা নিয়ে সুব্রতর প্রবলেম হয়েছিল, সুব্রতর মেইলে আসেনি, আমাদের মেইলে এসছে যে সেই লাইনটা হচ্ছে এটা, তাই না শুভাশিস? জি আপু, জি আপু। এইগুলি তো গেল আপনাদের প্রমোশনের মেইল, আর আমি দূর, আমি হচ্ছে মেইল প্রাইমারিতে এসছে হচ্ছে এই যে দেখেন সুব্রতর মেইল এসছে প্রাইমারিতে, চিন্ময় আসছে, দিবাকর আসছে, আবদুল্লাহ আসছে, এখানে চারজন, ওখানে কয়জন করলাম, একজন দুজন তিনজন চারজন পাঁচজন, দেখেন ইয়ের মেইলটা কিন্তু আলাদা এসছে, সুব্রত সরি সুব্রত না সালাউদ্দিনের মেইলটা আলাদা এসছে, দেখছেন আসছে? সালাউদ্দিনের মেইলটা আপনাদের সাথে আসেনি, ওটা স্পোর্টস এর আন্ডারে এসছে, ক্যাটাগরিটা বুঝতে পারছেন? আপনারা প্রমোশনে পড়েছেন, সালাউদ্দিন স্পোর্টস এ পড়েছে, কিন্তু সালাউদ্দিনে কিন্তু প্রমোশনই। আর হচ্ছে এখান থেকে যেটা দেখেছি পেয়েছি সেটা এখানে চারজন পাঁচজন, সুব্রতর মেইল হচ্ছে ফরওয়ার্ড করা মেইল, চিন্ময়ের মেইল ফরওয়ার্ড। আজকে যেটা করছে এটা নতুন আরেকটা দিছি এখানে, হ্যালো আলো আওয়ার ফেয়ার গোয়িং গোয়িং অন ওয়েল ইউ জয়েন দিস পার্টি, হ্যালো এটা না আমি দেখে নিচ্ছি একটু, কারণ আমি দিছি যে আজকে আরেকটা এটা যে হেডফোন, হ্যাঁ এটা 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 চিন্ময় টেস্ট মেল পাঠাইছে, চিন্ময়ের মেল গিয়ে এখন কোথায় খুঁজবো আমি? চিন্ময় আমার কিং, দিস ইজ এ বক্স টেক্সট ব্লক, আমি হলাম মূর্খদের রাজা, মূর্খদের রাজার লোগো এরকম চিন্ময়? এত কষ্ট কোথায় যে রাখবো, এখানে আরেকটা জিনিস দেখেন চিন্ময় একটা কাজ করেছে আপনারা করেননি, কেউ ধরতে পেরেছেন কি করেছে? ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এই জিনিসটা কেমনে ঘুরছে আপনাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে আপনাদের মধ্য থেকে আইডিয়া গুলি বের হওয়া, যে আপনাদের ব্যাচেরই আরেক সব ভাইয়া ফেলতেছে কি এটা, দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে দিবাকর ভাই, আপু আমার টেস্ট করা যায় বাট ডিরেক্ট সেন্ড করতে পারছি না, প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা দিবাকর ভাই আপনার প্রবলেমটা আমার দেখতে হবে, এই যে দেখেন এইখানে ছবিটা কিন্তু লোড হয়নি, স্টে উইথ নেচার এটা ওনার অল টেক্সট ছিল, তাই না দিবাকর ভাই? অল টেক্সটের কাজটা কি বুঝতে পেরেছেন এখন আপনারা? এই যে দেখেন এখানে প্রত্যেকটা ছবির পিছনের অল টেক্সট গুলি দেখাচ্ছে ছবিগুলি লোড না হওয়ায়। জি আপু বুঝতে পারছি। দিবাকর ভাইয়ের ছবি শো করে না কেন?
দিবাকর ভাই? এই দিবাকর ভাই তো কাজের কাজ করে দিচ্ছে, ছবিতে ক্লিক করলে ওনার প্রোফাইলে নিয়ে যাচ্ছে আমাকে। আপনি সোশ্যাল লিংক অ্যাড করেন নাই, এই লিংকগুলোতে কি লিংক করছেন? লিংক, হ্যাঁ লিংক করছে। এই লিংকে লিংক করছে দেখা যাচ্ছে। আরে দিবাকর ভাই সব হচ্ছে কোরিয়ান নিয়ে আসছে। ও খালি একটা পাঠাই দিছে যাতে আপু আমাকে ধরতে না পারে। ফাহিম একটা পাঠাই দিছে যাতে আপুকে ধরতে না পারে, তাই না ফাহিম? অনেক কষ্ট করে বানাইছেন না ভাইয়া? আপনারটা যদি অনেক কষ্ট করে বানাই থাকে, হ্যাঁ ফাহিম আপনারটা কষ্ট করে, হ্যাঁ আপু আমরা তো বাই ডিফল্ট মানে আমরা তো ফ্রিতে একটা অডিয়েন্সই সেট করতে পারি, তাই না? আপনার চেঞ্জ করতে হবে না, আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি যেটা করতে পারবেন সেখানে আপডেট দিতে পারবেন, বুঝতে পেরেছেন? নতুন অ্যাপটি গতকাল আমি দেখেছিলাম এটা যে আমরা আপডেট দিতে পারবো। আজকে যদি করতে চান তাহলে খুব দ্রুত কেউ একজন সিএসবি ফরম্যাটে আপনাদের পাঁচজনের, নতুন পাঁচজনের, পাঁচজনের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে সরি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে একটা সিএসবি করেন পাঁচজনের। পাঁচজনের করলে যে জিনিসটা হবে যে আমরা ওই পাঁচজনেরটা নতুন অডিয়েন্স আকারে অ্যাড করব, যেটা হচ্ছে অলরেডি আমাদের 20 জনের যে 21 জনের যে সিএসবিটা আছে সেখানে যদি এক্সট্রা পাঁচজন আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে ওই পরবর্তীতে যেটা হবে যে বায়ার আমাদেরকে একটা দিল এর পরে বললো যে অ্যাড করতে, অ্যাড করলে কিভাবে অ্যাড হবে, কি অ্যাড হবে, ঠিক আছে? ওই জিনিসটা দেখে নিতে পারবেন। আমি আপনাদের বুঝিনি মানে আমরা তো একবারে 21টাকে আপলোড করেছি না সিএসবি তে, অডিয়েন্সটা আমরা একবারে আপলোড করেছি, তো আমাদের এখন যেটা হবে একবারে আপলোড না করে আমরা ধরেন কি বলবো, একবারে আপলোড না করে আমি ভেঙে ভেঙে করলাম যে আমি 21 জনের এখন করেছি, বাকি বা ধরেন আমার 25 জন আছে, বাকি 25 জনের আমি পরে করব, বা বায়ার আপনাকে হয়তো এখন 1500 মানুষের দিল, পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি এই অডিয়েন্সে আরো 200 অ্যাড করো, এই যে 200 অ্যাড করবেন ওই অডিয়েন্সে কিভাবে অ্যাড করবেন, যেটা একটু আগে ফাহিম আপনাদেরকে বললো যে আপু আমি কিন্তু এই কাজটা করতে পারিনি, আমি সিএসবি তে এটা চেঞ্জ করতে চেয়েছি এটা করতে পারিনি, কথাটা শুনেছিলেন ফাহিমের একটু আগে বললো যে এখন যদি আমরা পাঁচজনকে দিয়ে এই জিনিসটা ট্রাই করে নেই যে কিভাবে চেঞ্জ করলে কি চেঞ্জ আসবে এবং চেঞ্জটা কিভাবে করতে হয় মানে আপডেটটা কিভাবে করব, নতুন ইনফরমেশন সহ আমি আপডেট কিভাবে দিব, ওই আপডেটটা দেখব, পপ আপ ফর্মটা গতকাল আমাদের একটু প্রবলেম হয়েছিল, পপ আপ ফর্মটা দেখব, আর আজকে আমরা হচ্ছে প্রাইমারি টেক্সট সহ আদার যে জিনিসগুলো আছে সেটা দেখবো। আরেকটা হচ্ছে ফাহিমকে আমি ল্যান্ডিং পেজ করতে বলেছিলাম, ফাহিম বলেছেন কোডিং এর ল্যান্ডিং পেজ ইমেল ইয়েতে সাপোর্ট করে না, মেল চিম্পে সাপোর্ট করে না, তাই তো? না সাপোর্ট করে, ওটা হচ্ছে যারা পেইড ভার্সন থাকে এটা ওদের জন্যই ওরা আপলোড করতে পারে, যারা ফ্রি ভার্সন ওরা আপলোড করতে পারে না এরকম দেখছি আমি। এইটা এইটাই কথা যে আপনাকে আপনি লিখেছেন তারপর সাপোর্ট করে না, তো আমি যতটুকু জানি যে পেইড ভার্সনে করে আর ফ্রি ভার্সনে করে না। এখন আপনাকে কোডিং করে ওটা রেডি করতে বলার রিজন ছিল, আপনি যদি কোডিং করে রেডি করে ফেলেন তাতে কি হবে যে ল্যান্ডিং পেজটা কি টাইপের হয় ওরাও দেখে নিল, ওরা দেখে যাবো আমি তাহলে আজকে রাতে করে দিতে পারবো,
ওরা দেখে নিলে যেটা হবে যে এটা আপলোড কিভাবে করে সেটা তো আপনার কাছে ওয়েটা আছেই জানা। তারপরে আপনারা যদি কাজ পান বা ইমেল মার্কেটিং নিয়ে কেউ গিগ খুলতে চান, তখন যদি তারা চায় ল্যান্ডিং পেজের জন্য কাজ করবে, তারা ল্যান্ডিং পেজের অপশনটা ওখানে দিয়ে দিল। ল্যান্ডিং পেজের জন্য আপনি তো আছেনই, আপনি ল্যান্ডিং পেজ রেডি করে দিবেন এবং ল্যান্ডিং পেজ রেডি করে দিলে প্রাইসটা কিরকম হতে পারে সেই প্রাইসটা আপনি তাদেরকে বলে দিবেন, বা প্রাইস সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে আমি আপনাদের প্রাইসটা জেনে আমি বলে দিব যে ল্যান্ডিং পেজের আইডিয়া কেমন। কারণ হচ্ছে কি ভাইয়া, দেখেন আমরা যখন কোর্সটা করি আমাদের ব্যাচ আমাদেরকে সাইদুল ভাই একটা কথা বলতো যে দেখেন আপনার একা ব্রেন দিয়ে আপনি হয়তো 5টা কাজ করতে পারবেন, 6 নম্বর কাজটা হয়তো পারবেন না, কিন্তু দেখা যাবে 6 নম্বর কাজের জন্য আপনার ওই 5টা কাজ সহই চলে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি যেটা হয়েছে, মেয়েদের মধ্যে পরশ্রী কাতরতাটা অনেক বেশি। পরশ্রী কাতরতা মানে বুঝেন? বলেন পরশ্রী কাতরতা মানে কি? হিংসা। তো ভাইয়া কখনো আমাদেরকে, সাইদুল ভাই মেয়ে, আমরা তো 32টা মেয়ে ক্লাস করতাম, ভাইয়া কখনো আমাদেরকে বলতো না যে আপনারা কেউ কাউকে হিট করবেন না। ভাইয়া সবসময় বলতো কেউ কারোর প্রতি পরশ্রী কাতর হবেন না, ঠিক আছে? কারণ অনেকেই হয়তো পরশ্রী কাতর জিনিসটা কি ফার্স্টের দিকে ধরতে পারেনি। তো ভাইয়া খুব পোলাইটলি বলতো পরশ্রী কাতর হবেন না, একজন আরেকজনকে হেল্প করেন। আমি যে জিনিসটা দেখেছি যে সবাই সব ব্যাপারে খুব বেশি এক্সপিরিয়েন্সড হয় না। ধরেন আমি ইনস্টাগ্রামের ব্যাপারে ভালো জানি, আপনি হয়তো ইউটিউবের ব্যাপারে ভালো জানেন, বা যেমন মিনহাজ যদি মিউজিকের ব্যাপারে জানে, এখন যেটা জানলাম যে ফাহিম হচ্ছে ওয়েবসাইটের ব্যাপারে জানে। আপনাদের যে কোনো রিসার্চ টাইপের, যে কোনো কিছু রিসার্চ করা, কোনো ইনফরমেশন পাওয়া, সেই কাজগুলি আপনাদের ব্যাচে সবচেয়ে ভালো কে করতে পারে জানেন? সুব্রত ভাই। হ্যাঁ, সুব্রত আর ইমন, এই দুইটা মানুষকে আপনি রিসার্চের যত কিছু দিবেন ওরা আপনাকে খুঁজে বের করে দিবে এবং বেশ ভালো একটা রেজাল্ট দিতে পারে খুব শর্ট টাইমে। এদের সার্চ করার ওয়েটা বা ধরনটা ভালো, এরা করতে পারে প্রপার ওয়েতে। তারপরে আপনি লিখালিখির কথা বলতে দিবেন বা লিখা বা কন্টেন্ট টাইপের কিছু রেডি করতে দেন। শুভাশিষকে দেখলাম খুব ভালো লিখতে পারে, তুষারকে দেখলাম খুব ভালো লিখতে পারে, হাসনাত লিখতে পারে। তুষার যদিও ক্লাসে কথা বলে না, কিন্তু তুষার কিন্তু খুব ভালো লিখতে পারে, হাসনাত লিখতে পারে। দিবাকর ভাই একদম চুপচাপ, কিন্তু দিবাকর ভাই বুঝে খুঁজে, দিবাকর ভাইও নিজের ভিতর থেকে সার্চ করে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কোয়ালিটি থাকে। এখন কাজটা হয় কি যে অনেক সময় দেখা যায় যে আপনাদের খুব বড় একটা কাজের সাথে ছোট্ট একটা কাজ দিয়ে দিবে, বা ছোট্ট একটা গ্রাফিক্যাল কাজ দিয়ে দিল আপনাদের কাছে, আপনাদের ফাকিবাস সাজ্জাদ সাজ্জাদ হোসেন। আপনার ধরেন বায়ার আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইলের অর্গানিক প্রমোশন সহ দিয়ে তারপরে সে বললো তুমি আমার লিড জেনারেট করে দাও। লিড জেনারেশনের জন্য আপনাদের বস আছে রাশেদ ভাই, খুব ভালো লিড জেনারেট করতে পারে, উনি খুব দ্রুত করতে পারে, কারণ ওনার কাছে টুলস গুলি বা করার ধরন, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় গিয়ে কোন আইপিটা, আইপি রিলেটেড ব্যাপারগুলি সে ভালো জানে। আপনি যদি নেটওয়ার্কিং এর ব্যাপারটা জান সেটা আহাদের কাছে পাবে। এই যে দেখেন আপনাদের ব্যাচেরই যদি আপনারা 25 জন হন, 25 জন 28 জন যাই হন, আপনাদের কোয়ালিটি গুলি আলাদা আলাদা। এই কোয়ালিটি গুলি সবগুলি যদি একসাথে নেই অনেক বড় কিন্তু একটা জিনিস হয়, অনেক বড় একটা জিনিস হয়ে যাচ্ছে না? জি আপু। বড় যখন জিনিসটা হয়ে যাচ্ছে তখন কি হবে, আপনি কাজ নেবেন, কাজ করবেন, অলওয়েজ চিন্তা করবেন টিম ওয়ার্ক হয়ে কাজ করবেন, একটা টিম হয়ে কাজ করার জন্য। কখনো চিন্তা করবেন না ফ্রিল্যান্সিং এ একা আমি আগাবো, কারণ এটা কখনোই সম্ভব না। গতকালকে একজনের একটা নাম আমি বলি না, আমরা নামটা লাইভের পরে বলবো, একজন একটা ইউটিউবে গিগ দেখে আমি বলেছিলাম, তাকে আমি চিনি, সে আমার পরিচিত, যে ওয়ার্ডটা বলেছিলাম ওয়ার্ডটা কেউ এখন আমরা না বলি, ঠিক আছে, কারণ লাইভ হচ্ছে। তো উনি কিভাবে কাজ করে জানেন? উনি কিন্তু একাই কাজ করে আজকের এই লেভেল 2 তে আসেন। ওনার কিন্তু একা কাজ না, হ্যাঁ উনি টিমটা আমাদের সাথে করেন, উনি টিমটা বাইরের পার্সনদের সাথে করেছেন। উনি কাজ দেয়, উনি ভিডিও এডিটিং এর কোনো কাজই জানেন, উনি কাজ নেয়, উনি ভিডিও এডিটিং এর কাজ আরেকজনকে দিয়ে করায়, কিন্তু ফাইবারে কিন্তু ওনার প্রোফাইলে কাজ জমা হচ্ছে, টাকাটা কিন্তু উনি পাচ্ছে। যদি এই টাকা থেকে ওই মানুষকে টাকাটা দিয়ে দিতে হয়, কিন্তু তারপরও তার বেনিফিট, তার প্রোফাইলটা বিল্ড হয়ে গেছে, বিল্ড আপ হয়ে গেছে না, সে এখন লেভেল 2 সেলার। জি আপু। আপনারা যদি একটা টিম ওয়ার্ক হয়ে কাজ করেন তখন দেখা যাবে কি আপনাদের সবার প্রোফাইলই বিল্ড আপ হয়ে যাবে। আপনাদের এখান থেকে দুইজনের প্রোফাইল যদি বিল্ড হয়ে যায়, দুইজন যদি খুব দ্রুত লেভেল 1 পেয়ে যান, আপনি কনফার্ম থাকেন আপনারা এই দুইজনই আপনাদের পুরো ব্যাচের বাকি যে 26 জন থাকবে 26 জনকে আপনারা টেনে তুলতে পারবেন। কারণ একটা লেভেল 1 অর লেভেল 2 সেলার
যেই পরিমাণে কাজ পায় তখন তাদের যেই পরিমাণে ডিমান্ড থাকবে তখন তারা যদি ওই কাজগুলি নিয়েও, আপনারা ওই যে আমরা দেখি না যে সেলাররা বায়ার হয়ে কাজ দেয় কিভাবে দেয়, একটা ইয়ের আন্ডারে একটা সেলার কখন কাজ দেয়, যখন তার কাছে ওই পরিমাণে কাজ থাকে, সে কাজগুলি আপনাকে দিয়ে করাবে, করানোর পরে একটা মিনিট লাইনে থাকেন তো একটু বিলকিস, আপনাদের হচ্ছে তখন সে কাজগুলি নিবে, কাজগুলি নিয়ে দেখা যায় সে সেলার বায়ার হয়ে আরেকটা নিউ সেলারকে হায়ার করতেছে, তো আপনারা সেলার হয়ে বায়ার হবেন, বায়ার হয়ে আপনারই ব্যাচমেটকে হায়ার করবেন, আপনি যে অ্যামাউন্টটা পাচ্ছেন যে অ্যামাউন্টটা দিয়ে কাজ করবে, যেমন আপনি ধরেন এখন ইমেল মার্কেটিং এর কাজ পেয়েছেন ল্যান্ডিং পেজের, আপনি কাজটা নেন, কাজটা নিয়ে আপনি ফাহিমের গিগের উপরে ফাহিমকে আবার কাজটা দেন, তাহলে কি হবে, ফাহিমের প্রোফাইলটা বিল্ড হবে, আপনার প্রোফাইলে রিভিউ আসবে, আপনাদের যে টেনশন গুলি এতদিনে যে ফাইবার আমরা কিভাবে কাজ করব, আমরা কাজ না পেলে কি করবো, এই যে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি পাবো না, কিন্তু এইটার মানে এই না যে আপনারা কাজ পাওয়া মানে কাজের জন্য বায়ার রিকোয়েস্ট পাঠানো বন্ধ করে দেবেন। লেভেল ওয়ান লেভেল লেভেল টু হয়ে গেলে এইরকমও গিগ দেখেছি যার একই সাথে 35টা অর্ডার কিউতে, 35টা অর্ডার কিউতে থাকা মানে কি একটা কন্টেন্ট রাইটার 35টা অর্ডার কিউতে রেখে সে 35টা কন্টেন্ট একসাথে লিখতে পারবে, পসিবল? আপু গতকালকে একটা দেখছিলাম সে 10,000-এর উপরে কাজ করছে, তার অর্ডার আছে কিউতে 103টা, এটা কি সম্ভব কখনো বলেন? আপনাদের জন্য লাভ হচ্ছে আপনার এখানে করতে এসে 25টা মানুষ একসাথে হয়েছেন, 25 জন যদি অ্যাটলিস্ট 6 মাস একসাথে ট্রাই করেন আপনাদের দ্বারা সম্ভব হবে, আপনারা অন্য ব্যাচকে ক্রস করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি জানেন আমি যে সুমন ভাইয়ের আর্নিংটা আপনাদেরকে বলতাম না এতদিন যে $6,700, ওনার অ্যাকচুয়াল আর্নিং শুনে আমি থান্ডার্ড হয়ে গেছি, সুমন ভাইয়ের অ্যাকচুয়াল আর্নিং শুনে আমি থান্ডার্ড হয়ে গেছি, লিটারালি আমি থান্ডার্ড হয়ে গেছি। ওনার হচ্ছে জুন জুলাইয়ের ব্যাচ, উনি উনি বললো আপু আমি আপনার এখান থেকে কাজ শেখার পরে আমার স্টিল আমার মেবি প্রায় 16 ডিসেম্বরের দিন ভাইয়ের সাথে কথা হলো, ভাইয়া বললো ভাইয়ের $19,000 আর্নিং, $19,000 আর্নিং, কিন্তু উনি ওনার পুরোটা দেয়নি। এটা শুনে আমার খুবই ভালো লেগেছে। এবং উনি কি কাজ করে জানেন, উনি যে কাজগুলি ফিক্সড প্রাইজের কাজ, উনি তো আপওয়ার্কে কাজ করা, উনি যে কাজগুলি ফিক্সড প্রাইজের কাজ ওই ফিক্সড প্রাইজের কাজগুলি উনি নিয়ে ওনার যে ব্যাচমেট আছে ব্যাচমেটদেরকে দিয়ে করাচ্ছে। মৌটু শিবরিও আপুর নাম শুনেছেন, কামরুজ্জামান আরাফাতের নাম শুনেছেন, সারা সামিরা আছে, সারা সামিরার নাম আপনারা শুনেননি, ওরা তারপরে উজ্জ্বলনাথ, ওরা হচ্ছে সুমন ভাইয়ের ওই কাজগুলি করে, দ্যাটস ওয়াই সুমন ভাই ওই অ্যামাউন্টটা ওদের আন্ডারে রেখেছে, উনি ওনার মধ্যে কাউন্ট করে না, কিন্তু ওনার প্রোফাইলে গেলে এই কাউন্টটা আর্নিংটা ওনার প্রোফাইলে দেখায়। $19,000 কম কথা না কিন্তু। শুভাশিস কি আছেন? কি চিন্তা করছেন ভাইয়া, কোনো কারণে কোনো টেনশনে আছেন? না আপু আমি ল্যাপটপে দেখতেছি, মোবাইল থেকে ছবি দেখা যাচ্ছে, ল্যাপটপে দেখতেছিলাম। না ঠিক আছে, কোনো প্রবলেম আপনার মানে কোনো কিছু নিয়ে টেনশনে আছেন? না আপু ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে, কি হয়েছে? উনি ক্যালকুলেটর করতেছে কত $19,000 ইনটু বাংলাদেশ। এই এই জিনিসটা ওনাদের যেমন টিমওয়ার্ক হয়েছে, আপনারা যদি এরকম টিমওয়ার্ক হয়ে কাজ করেন, টিম হয়ে কাজ করেন, আপনাদের কাজটা খুব ভালো হবে ইনশাল্লাহ। কারণ আপনাদের সবার মাঝে কোয়ালিটি, যে কোয়ালিটি গুলি ফ্রিল্যান্সিং করতে গেলে প্রয়োজন হয়, সবার মাঝে কোথাও না কোথাও কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো আপনারা নিজেরাও চিন্তা করেন না যে আপু এটা নিয়ে আছে। আমি বলবো শুভাশিসকে, সুব্রতকে, তুষারকে, তারপরে হাসনাতকে, বাকিরা আমার সাথে ওভাবে আমি ওদের লিখার ইয়ে পাইনি, যে ওরা কন্টেন্ট নিয়ে গিগ খুলুক, একটা কন্টেন্টের গিগ ওরা মাঝবে খুলুক, ওদের ইংরেজিও খুব ভালো, মানে ইংলিশে তারা বেসিকটা খুব ভালো। কালকে শুধু হচ্ছে সুব্রত, শুভাশিস আর হাসনাত, তিনজন মিলে মেবি হাসনাতের ফাইবারের এক্সাম দিয়েছে, 9.2 পেয়েছে, 9.2 হিউজ। আমার লাকিলি আমার ব্যাচের সবগুলি স্টুডেন্টেরই সবসময় দেখি 8-9, 8-9 আসতেছে, অন্য ব্যাচের জানি না, তবে আমার ব্যাচের গুলি খুব ভালো থাকে, স্টুডেন্ট খুব ভালো, শুধু একটু ফাঁকিবাজ হয়।
অনেকক্ষণ কথা হলো আমাদের, আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। আর শুভাশিসের কি কোথাও কোনো প্রবলেম, বাসায় কোনো প্রবলেম হয়েছে ভাইয়া? না পো, কোনো প্রবলেম হয়নি। আঙ্কেল সুস্থ আছে? জি পো। আপনারা সবাই সুস্থ, সবাই ভালো আছেন? আমার আঙ্কেল করোনায় পজিটিভ হইছে। আঙ্কেল আঙ্কেল আপনি বাসা থেকে বের হন না? বাসা থেকে যায় না? আপনি কথা বলুন। আঙ্কেল হচ্ছে আপনার চকবাজার থাকে আর কি, তো ফোন করছে গতকালকে রাত্রে জন্য পজিটিভ, সেই জন্য একটু টেনশন হচ্ছে আর কি। বাবা ছোট ভাই এখন তো আসলে করোনা মানে বলা যায় না ভাইয়া, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করবেন না, সাবধানে থাকেন, সেফলি থাকেন। আর বাকি সবার অবস্থা ভালো? কেপো ভালো আছে। আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, আপনারা ক্লাসে জয়েন করেছেন এখন 23 জনকে দেখলাম আমি একটু আগে। আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কয়জন বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, দশটা। আমি দশটা অ্যাসাইনমেন্ট পেয়েছি। আপু আমাদের মেইলগুলো যে অ্যাসাইনমেন্টগুলো প্রাইমারিতে কেন গেছে? আপনারটা গিয়েছে কারণ হচ্ছে আপনি আপনাকে টেস্ট মেইল পাঠিয়েছিলেন, তারপরে সেটা আপনি ফরওয়ার্ড করেছেন আমাকে ডিরেক্টলি, মেইল টিম থেকে আমার কাছে আসেনি, মেইল টিম থেকে আপনার কাছে গিয়েছে, আপনি সেইটাকে প্রমোশনটাকে আপনি আমাকে ফরওয়ার্ড করেছেন। না আপু, এ গতকালকে তো আমি ফরওয়ার্ড করছি, আজকে আর ফরওয়ার্ড করি নাই, আজকে ডাইরেক্ট সরাসরি পাঠাইছি। না আজকে ফরওয়ার্ড করা ভাই আপনারটা। আর ওই যে এই প্রথমটা ই করছি যে ওই যে টেস্ট মেইল বলা যায়, প্রথমটাতে টেস্ট মেইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিছি, তারপর আমারটা দিছি, দেন তারপরে যখন পাঠাইছি সেটাও আপনার একটা ফরওয়ার্ড ফরওয়ার্ড ইমেল। আচ্ছা আর হচ্ছে বাকিগুলি আপনি, চিন্ময়, দিবাকর আর ফাহিম, এদেরগুলি হচ্ছে ফরওয়ার্ড মেইল পেয়েছি। আর আমি প্রমোশনে পেয়েছি হচ্ছে সালাউদ্দিনেরটা, মিনহাজেরটা, জুনিয়র অ্যানি, সাদ, শুভাশিস, রাশেদ ওয়াহিদ। রাশেদ ওয়াহিদ খুব একটা চালাকি করছে, সেটা হচ্ছে ও টেস্ট মেইলটাই আমাকে পাঠিয়েছে, আর কাউকে পাঠায়নি। না 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 আপু, এরকম কই না আপু, ওর মেইল চিট যাতে কোনো প্রবলেম না হয়। ও যে আমি মাত্র তিন জনকে পাঠাইছি, দুইটা আমি একটা আপনি। আচ্ছা আমি বলেছিলাম আজকে একটা নতুন করতে, এতক্ষণ যখন কথা বললাম আপনাদের মাঝে পাঁচজনের নাম, পাঁচজন পাঁচজনের নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস আর মেইলটা জুমের চ্যাট বক্সে তুলে দেন, জুমের চ্যাট বক্সে তুলে দেন, পাঁচজন লিখে জুমের চ্যাট বক্সে লিখে দেন। জুমের চ্যাট বক্স থেকে সুব্রত নিয়ে নেবে, কারণ শুভাশিসের পিসিতে হচ্ছে ইয়ে হয় না, সিএসবি ফরম্যাটটা আসে না, সুব্রত করতে পারে সিএসবি ফরম্যাটটা। আপনারা পাঁচজন পাঁচটা ইমেল, যেই পাঁচজন আমাদের এই লিস্টে নেই, ওই দিনের 20 জনের 21 জনের লিস্টে নেই, আর আপনারা যে আছে কিন্তু আপনারা হচ্ছেন চাচ্ছেন আপনাদের নতুন পাঁচটা ইমেল অ্যাড্রেস, নতুন পাঁচটা যেগুলি ফেক ইমেল ওরকম পাঁচটা ফেক ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেন। কিন্তু নাম কিন্তু আগের নামগুলি রাখা যাবে না, নাম চেঞ্জ করে দিতে হবে। ওকে আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে করে ফেলেন, পাঁচজন হচ্ছে মেইলটা, পাঁচজনের ইনফরমেশন গুলি জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, সুব্রত হচ্ছে সেটাকে সিএসবি ফরম্যাট করে ফেলবে, তারপরে হচ্ছে আমরা ইয়ে করে ফেলব। আপু আমি একটা জিনিস একটু দেখাবো। হ্যাঁ ভাইয়া স্ক্রিন শেয়ার করেন দেখি। আমি আমি আর আসলে একটা প্রবলেম ফেস করতেছি, এই যে আপু এখানে এখানে সেভ সেভের একটা অপশন থাকে না, আমার এখানে এই জিনিসটা হয় না আপু। কেন হয় না? আচ্ছা হোল্ড অন হোল্ড অন মিনহাজ, আপনি এখানে হয় না, আপনি যেই বক্সটা থেকে হচ্ছে না ওই বক্সটাতে আগে যান। যে কোনটাতে হচ্ছে না, ছবিতে? আপু কোনটাতে হচ্ছে না, আমি আমার কালকেরটা করছি যে সবগুলো যে উপরে কন্টিনিউ দিয়ে দিয়ে, যেমন আমি আপনাকে দেখাই, আমি এই যে আমি আপনাকে দেখাচ্ছি একটু হোল্ড করেন, আমি আপনাকে দেখাই। হ্যাঁ আপনি যেই বক্সটাতে কাজ করতে চান ওইটা কোন বক্স, কোন বক্সটাতে কাজ করতে যাচ্ছেন এখন? আপু মনে করেন আমি সবগুলোতেই করব, ঠিক আছে, বাট আমার তো
মিনহাজ আমার কথাটা শুনেন, একটা বক্স আগে সিলেক্ট করেন, কোন বক্সটার কাজ করবেন, এই বক্সটাতে? জি আপু, এই বক্সটা করলে এই যে পেন দেখতে পাচ্ছেন, জি আপু, পেনে যান, এটাই যে দেখেন এখানে সেভ লিখে উঠেছে আপনার, এই কর্নার একটা সেভ লিখে উঠেছে, আপনি এটা অটোমেটিক হয়ে গিয়েছে। আপনি এটা কোন টেমপ্লেট নিয়েছিলেন আপু? ওই যে টেক্সট, মানে ওই যে আমাদের গত লাইভে যেটা ছিল ওই টেমপ্লেটটা যেটা সিলেক্ট করেছিলেন, আমার তো সেল সেলের সেলের কোন সেলের এটা নিয়েছেন তো? আচ্ছা, স্টাইলে যান, স্টাইলে যান, আপনার এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গিয়েছে, আপনার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। আপনি যখনই কাজ করছেন এই নিচে যে সেভ বাটনটা সেটা নেই বলছেন তো? জি আপু, জি আপু, স্ক্রল করেন তো, আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন তো আপু, আর নিচে যাওয়া যাচ্ছে না। অ্যাপ্লাই টু অল এক্সিস্টিং বক্স, এখানে আর নিচে যেতে পারছি না আপু, এই যে লেখাটা তো আমি মিস করেছিলাম। কুকিটা অ্যাকসেপ্ট করেন, নিচের যে কুকিটা অ্যাকসেপ্ট করেন, শেষে যে নিচে যে লাইনটা আছে এটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, অ্যাকসেপ্ট অল কুকিজ, হ্যাঁ করেন, এই যে নিচে আছে। শিট, এই নরমাল জিনিসটা কালকে এতক্ষণ ধরে ইয়া করছি আমি, পারি নাই ব্যাপারটা আপু, এখন বুঝছি। আর কিছু না আপু, আর কিছু না, আমি আসলে এই জিনিসটা নিয়ে কালকে জানেন আমি কত প্রবলেমে পড়ে গেছি, আমি বলে জানলা আমি কিভাবে পরে সাবমিট করব। না ঠিক আছে, এটা ওকে ফাইন, এটার জন্য শিখা হয়ে গেল, আপনারটা দেখে বাকিদেরটাও শিখা হয়ে যাবে। আচ্ছা দিবাকর ভাই, আপনার মেইলে কি প্রবলেম হয়েছে? আমি তো আপু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ডিলিট করেছি, মানে হয় না, মানে সেম আইডি দিয়ে কিন্তু মানে দিলে তো করা যায়, পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় মেইল সিটি, তার আবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি এভাবে করেছিলাম আর কি, তো হতো না। তারপর আজকে আবার দুইটা করেছি, তো লাস্ট যাচ্ছে মানে কারেন্ট গেছিল, তারপর আর সেন্ড করতে পারি না, তো এমনি কিন্তু ওই কথাগুলো ইয়ে দেখে আর কি আপু। আপনার ইউজার আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করে একটু দেখান তো। আচ্ছা এখন তো দেখাতে পারি, আচ্ছা দেখাতে না পারলে আপনি একটা কাজ করুন, আমি পারবো আপনার তো শেয়ার করে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এটা এখন ড্রাফটে আছে আপু, মানে এটা সেন্ড করতে চাইছিলাম, মানে এখন কারেন্ট গেছে, দেখুন এভাবে দেখাচ্ছে আর কি আপু, এগুলো ঠিকই দেখাচ্ছে যেন ড্রাফট ঠিকই। আমি শুনতে পাচ্ছি না, আপনি কেন, কেউই আমাকে শুনতে পায়নি। আচ্ছা সেটা হচ্ছে দিবাকর ভাই কি বলেছে আমি বুঝতে শুনতে পাইনি ভাইয়া। আপনার এই যে দেখেন উডিডাক ব্রোকেন কন্ডিশন যেটা দেখতে পাচ্ছেন, এই প্রবলেমের কারণে আপনি ইমেলটা টেক্সট সেন্ড করতে পারছেন না। এডিটে যান, এই যে না 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 এই যে ধুরো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে এইদিকে দিতে বললে এইদিকে চলে যান একটু ভাইয়া, একটা মিনিট, আপনি এখানে যান, হাসনাত ক্লাসে আছেন না ঘুমাচ্ছেন? আছি, ঘুমাচ্ছি না। That's not nothing.
ওকে ভাইয়া আপনি এখন আপনার ইয়েতে যান, বুঝতে পারছি ভাইয়া। আপনি আগের ট্যাবটাতে, হ্যাঁ আগের ট্যাবটাতে যান, ওই যে এডিট ডিজাইনে যান। উনি মনে হয় কোনো পেজটা ইয়া করছে না, পেজ না, ও হচ্ছে ইয়ে করেছে একদম নিচে ফুটারে কোনো প্রবলেম করেছে, ট্যাগ চেঞ্জ করছে মনে হয়। হ্যাঁ আপনার ফুটারে প্রবলেম হয়েছে, এই জন্য উনি মেইলটা সেন্ড করতে পারছেন না। হ্যাঁ নিচে আসেন, একদম নিচে, একদম নিচে, এই যে আপনি এটা বা এটা সেট করেছেন না আপনি? এটা আমি শুধু ওই মেইলিং অ্যাড্রেস ওইটা দিয়েছিলাম আর কি ছিল। আচ্ছা এটা ডিলিট করেন তো, এই পোর্টফোলিওটা ডিলিট। হ্যাঁ দেন, ওকে এখন কন্টিনিউ দেন, এই যে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ দেন। হোল্ড, কন্টিনিউ দিয়ে হোল্ড করেন, দেখেন ওই রেড মার্কটা উঠে গিয়েছে কিনা। আপনার নিচে আসেন, এবার মনে হয় সেন্ড হবে, এখন সেন্ড হবে, ওই যে সেন্ড আছে এখন সেন্ড দিয়ে দেন। ও ফুটারে ওড়িয়ে দিয়ে দিয়েছিল, ও নতুন করে দিতে চেয়েছিল এই জন্য, এখন সেন্ড দেন, সবার কাছে চলে যাবে। এই জিনিসটা অলওয়েজ খেয়াল করবেন, দিবাকর ভাই একটু নিচে আসেন, এইখানে আপনাকে দেখাবে, আপনার যদি কোনো প্রবলেম থাকে এই পোর্শনটাতে আপনাকে দেখাবে, এই পোর্শনটাতে দেখাবে, কিছু ইয়েলো মার্ক দেখাচ্ছে, কিছু ব্লু দেখাচ্ছে, যেটা ছিল একটু আগে গ্রি সরি রেড ক্রস মার্ক দেখাচ্ছিল না। আমরা ফ্রিতে ইউজ করার কারণে আমরা অনেক কিছু চাইলে এখানে করতে পারি না, আমাদের বাইন্ডিংস থাকে, তো ওই জিনিসটা দেখে আপনি জাস্ট এটা রিমুভ করে দিলে আপনি সেন্ড করে দিতে পারবেন, এবং যখন পেইডে যাবেন পেইডে এত প্রবলেম হবে না। হ্যাঁ সেন্ড নাও দিয়ে দেন, সবার কাছে চলে যাবে। যারা মেইলটা পাবেন তারা কাইন্ডলি একটু জানাবেন দিবাকর ভাইকে, দিবাকর ভাই মেইলটা আপনারা পেয়েছেন কি পাননি, ঠিক আছে? ওকে ভাই চলে গেছে। গতকালও এরকম এসেছিল আপনি কিন্তু সেন্ড হয় নাই। না এখন সেন্ড হয়েছে, এখন সেন্ড হয়েছে, কারণ গতকাল এরকম আসলো, আপনার ওটা সেন্ড না হওয়ার রিজন ছিল ওই রেড মার্ক, এখন কিন্তু রেড মার্কটা নেই। কেউ কি একটু দেখবেন যে পেয়েছেন কি পাননি, দিবাকর ভাইয়ের ইমেলটা পেয়েছেন কি পাননি একটু দেখবেন কষ্ট করে। অ্যাকাউন্ট তো আপু একদম মানে ডিলিট করা যায়, মানে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। কোনটা ডিলিট হয়ে যায়? মানে নিজের অ্যাকাউন্ট গুলো মানে ডিলিট করা যায় আবার নতুন করে করা যায়। হ্যাঁ ডিলিট করা যায়, নতুন করে করা যায়, কিন্তু একই আইপি থেকে যখন বারবার ট্রাই করবেন এটা প্রবলেম করে। আমাদের ডিজিটাল মার্কেটিং আসলে প্রবলেম অনেকগুলি হয় ভাইয়া, আমরা ফ্রিতে কাজ শিখতে গেলে আমরা তো এখন পেইড কোনো কাজ, পেইড কোনো টুলস নিয়ে কাজ করছি না, সো ফ্রি টুলসে কাজ যখন করতে যাব বা আমরা ট্রায়াল ভার্সনে কাজ করতে যাব আমাদের কিছু লিমিটেশন থাকবে, ওরা পেইড টুলসের মতো সার্ভিস আমাদেরকে দিবে না। যেমন জুম আমি হচ্ছি এখন কিন্তু পেইড ভার্সন ইউজ করি, আমি যেই বেনিফিট বা যেই ফ্যাসিলিটি পাই আপনারা যারা ফ্রি ভার্সন ইউজ করেন সেটা পাবেন না। আপনারা এখন জুমে আমার সাথে কানেক্টেড দেখেন, আমার জুম হচ্ছে প্রতি মাসে আমার রিনিউ করতে হয়, মানে পেইড ভার্সনটা এভরি মান্থ আমাকে নিতে হচ্ছে। এভরি মান্থ পেইড ভার্সন নেওয়ার মানে হচ্ছে আপনার অলমোস্ট $15, $15 করে খরচ হচ্ছে আমাদের। তো $15 যখন তারা নিচ্ছে তারা তো আমাকে সেই সার্ভিসটাই দিবে, আপনি যখন জুমের ট্রায়াল ভার্সন আর ফ্রি ভার্সনে যাবেন আপনি তো সেই সার্ভিসটাই পাবেন, ওরা তো নিশ্চয়ই ফ্রিতে আপনাকে পুরোটা দিয়ে দিবে না। আমরা যখন কোনো দোকানে যাই কোনো খাবার কিনতে বা কোনো মিষ্টির দোকানে যান তখন ওরা কি বলে, স্যার আপনি একটু খেয়ে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, কিন্তু ওরা কিন্তু কখনো পুরোটা দেয় না, দেয় ভাইয়া? ওরা কিছুটা দেয়। এইরকম এখানে কিছুটা মজা দিবে, এই কিছুটা মজা থেকে আমাদের বুঝতে হবে আসলে অ্যাকচুয়ালি এটা টেস্ট কিরকম, বুঝতে পেরেছেন? কিছুই মনে হচ্ছে যে আপু মানে অনেক ইয়া টাইম নাই, যেমন ওই সালাউদ্দিন ভাইয়ের তা আমরা দেখছি যে মানে আধা ঘন্টার সময় মনে হয় আসে নাই, কিন্তু এখন আমাদের এখানে আসতে দেখাচ্ছে। হ্যাঁ এটা মেইল চিম্পের এটা অনেক প্রবলেম করে,
অনেক সময় দেখা যায় যে আপনি বললেন না আধা ঘন্টা, আমাকে যখন সাজিদ ভাই আমাদেরকে শিখিয়েছে আমি বললাম না ভাই একদিন সকালে 9টা থেকে আমাদের ক্লাস শুরু হতো, আমাদের ব্রেক দেওয়া হতো 11টা 11টায়, সেই দিন আমাদের ব্রেক দিয়েছিল 12টা 12টা পর্যন্ত ভাইয়া ট্রাই করে মেইলের ছবি মেইলের বডি টেক্সট সমস্ত কিছু করেও ভাইয়া আমাদের মেইলটা আসেনি, কোনো একটা কারণে মেইলটা যাচ্ছিল না ভাইয়া। তারপর 12টা 12টা পর্যন্ত আমাদের সবার মাথা গরম হয়ে গেছে, ভাইয়া আমাদেরকে ব্রেক দিয়েছে, আমরা 20 মিনিটের ব্রেক নিয়েছি, ব্রেক নিয়ে তারপরে আবার এসে তারপরের দিন এসে আমরা ওই মেইলের কাজটুকু করতে পেরেছিলাম। মেইল চিম্পের এই একটা ঝামেলা করে পেইড ফ্রি ভার্সনে কাজ করতে গেলে, কারণ ফ্রি ভার্সন ছাড়া আমি আপনাদের শেখার জন্য নিশ্চয়ই এত ইয়ে দিয়ে কাজ করব না, এত পেমেন্ট দিয়ে কাজ করব না, তাই না? এটাই কথা। আমার সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন যার মেইল চিম্পে লগ ইন করতে পারেন, যে মেইল চিম্পে লগ ইন করতে পারেন, কারণ শুভাশিস মেইল চিম্পে লগ ইন করতে পারছে না। জি আমারটা বারবার রিসেন্ট কোড আসছে, ভেরিফিকেশন আসছে বারবার। এটা বারবার করবেন আর ব্লক করে দিবেন। আমি চারবার করছি এখনো, এমনি ব্লক করে নাই। ব্লক করে দিবে ভাইয়া। এটা কেন আসে আপু বারবার ভেরিফিকেশন? এটা ওদের প্রবলেম। তাহলে আপু এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে এটা ফ্রিতে তো আপনারা বুঝতেছেন না কেন ফ্রিতে এই ঝামেলাগুলি হয়, পেইড এই ঝামেলাগুলি হয় না। ওরা ফ্রিতে দেখায় এক মাস কখনোই দেয় না। আমার সাথে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন যার হচ্ছে মেইল চিম্পের অ্যাকাউন্ট অন হয়। সাজ্জাদ আমি আজ অবধি আপনার আজকে সকাল অবধি মানে এখন আপনাদের ক্লাস অবধি আমি আপনার মেইল পাইনি। সাজ্জাদ আমাকে শুনতে পাচ্ছেন? সাজ্জাদ হোসেন। জি আপু। আপনার মেইল আমি পাইনি কেন? কখন কি কাজ করতে হবে? জি শুনতে পাইনি, আবার বলেন। আমি কাজ করতে পারিনি কেন আপু? আমি তিনজনেরটা দিছি, তিনজনেরটা পাইছি আর দুইজনেরটা পাই নাই, দুইজন দিছে আমি একজন দিছি আর দুইটা লাগবে। কেউ একজন কেউ দুইজন আর কোনো দুইজন দিয়ে দেন ওনাদের ইনফরমেশন গুলি কে কে দিয়েছে ভাইয়া? অ্যানির এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, লুকনা আপনি আপু যাই আর দিবা করবা একটা দিছে আর আমি একটা দিছি। মিনহাজের নাই বা শুভাশিসের নাই কোনো ফেক মেইল? সাদ আপনার নাই? কেউ দিচ্ছে? আমি আচ্ছা সুব্রত ভাই আমি দিছিলাম তো। না না তুষার না, সাদ সাদটা পাইছি। সাদ আপনি আপনার কাছে নেই ভাইয়া? সাদাদমান জি আপু আপনার কোনো ফেক মেইল টেল নেই ভাইয়া? ফেক মেইল বলতে আমার তো অনেক মেইল আছে আপু। হ্যাঁ তাহলে ওই একটা মেইল অ্যাড্রেস আপনার নাম চেঞ্জ করে আপনার ফোন নাম্বারটা আরেকটা ফোন নাম্বার দিয়ে আপনি ইয়ে করে দেন। এই যে দেখেন আমাদের জুমের চ্যাট বক্সে যেভাবে দিয়েছে ওভাবে দিয়ে দেন। এই যে ভাইয়া সালাউদ্দিন দিছে, সালাউদ্দিনেরটা নিয়ে নেন, সালাউদ্দিনের নাম চেঞ্জ করে দিন কারণ ওর নাম তো মোহাম্মদ সালাউদ্দিন অলরেডি আছে। সালাউদ্দিন আপনার নাম কি দিবে? আপু যে কোনো একটা দিলে তো হচ্ছে, ফরহাদ দেওয়া যায়। হ্যাঁ ফরহাদ, ফরহাদ আছে। কি অবস্থা আপনার? ছোট তো ভাইয়া দেখলাম 25 জন এখন নেমে আস্তে আস্তে, আপনাদের ইলেকট্রিসিটির এত প্রবলেম নেমে আস্তে আস্তে। জি ভাইয়া বলেন। আপনাকে একটা দিছি আমি দেখেন। সুব্রত ভাই আমি একটা দিছি। এই যে সুব্রত এগুলো সব অ্যাড করেন। আপু আমাদের নাসির ভাইয়ের মেইলটা দেখছেন? হুম নাসিরের মেইল দেখলাম, নাসির ডিসকোয়ালিফাইড হয়েছে ক্লাসে শুরু থেকে। নাসিরের মেইল দেখলাম, নাসির থেকে ডিসকোয়ালিফাইড, ফেক মেইলটা আর কি। আপু চ্যাট বক্সে মেইলের কথা বলতেছেন? চ্যাট বক্স? আচ্ছা 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 দেখিনি, দেখতেছি।
আপু এটা আমার অনেক আগের ফেক, এটা এই আইডি দিয়ে আমি অনেক কিছু করছি। আচ্ছা আচ্ছা ভাই লাইভ বলে মাইর খাবেন নাকি? না লাইভে তার নামটা বলতেছি না ভাই, আপনাদের আপনারা জয়েন করলেন 25 জন, 18 জনে চলে আসলেন, আপনাদের ইলেকট্রিসিটির কি এত বেশি প্রবলেম? আমার সাথে কি একজন স্ক্রিন শেয়ার করে তার মেইল চিমটা অন করেন, তার মেইল চিম অ্যাকাউন্টে লগ ইন করেন। রাশাদ আপনি করেন, আপনার এই মেইল চিম বন্ধ হয়ে গেলে কষ্ট হবে না। রাশাদ আচ্ছা, রাশেদের টোটাল অডিয়েন্স তিনজন আছে তো? আচ্ছা রাশেদ, আপনার কাছে আমাদের সিএসভি ফরম্যাটটা আছে, পার্সেটটা, 21 জনেরটা? না আপু এটা ওখানে আছে আর কি, কপি পেস্ট করে দেওয়া যাবে মনে হয়, কপি পেস্টের অপশন থাকে তো। আচ্ছা একটু দেখেন তো ভাইয়া, কপি পেস্টের অপশনের জন্য না, ওখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে সিএসভিটা এখানে আপলোড করেন। আপু আমার হয়ে গেছে, আমি দিচ্ছি এখন। আচ্ছা আমাকে একটু দিয়ে দেন তাহলে, মেলে দিয়ে দেন, আমি ওখান থেকে ডাউনলোড করে নিই। আচ্ছা আপনার ওখানে কন করা যাবে মেল চিম? শুভাশিষের সুব্রতর ওখানে অন করা যাবে, সুব্রতর তো একটা সাসপেন্ডিং করে দিবে। সুব্রত করতে পারবো কিন্তু কারেন্ট চলে গেল আর বন্ধ হয়ে গেল যাবে না আমার, এই যে কাজ বন্ধ হয়ে যাবে শুনছেন? আচ্ছা ঠিক, তাহলে আমাকে মেলটা মেল করে দেন, আমি ওখান থেকে ডাউনলোড করে নিই। আচ্ছা আজকে দিল মোহাম্মদ ভাইয়া জয়েন করেনি কেন জানেন? দিল মোহাম্মদ ভাই জয়েন করেনি কেন? আজকে জয়দেব আছে, জয়দেব জয়েন করতে পারবে না বলেছিল আগে আমাকে। মুসাফির জয়েন করেনি আজকে, উনি আসছিলেন এবার মনে হয়, লিপি উনি আসছিলেন, ডিসকানেক্ট হয়ে গেছে এরকম ভাবে, আমি আমি ওনাকে দেখছি। অবস্থা আপনাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য কই যাব বলেন। ফাহিম নেই, ফাহিম কথা বললো, মেল নাম্বার মেল আইডি গুলো দেন, সিএসভি ফাইল করে তো দিছি, সিএসভি ফাইল করে তো দিছি, আপনাকে একটা মেইল পাঠাইছি, নিউ ক্যাম্পেইন দিয়ে পাঠাইছি দেখেন। হ্যাঁ এটাই
আপু জি আপু আছি আপু বলেন আপু এখন ঠিক আছে ঠিক আছে মেলগুলো কি চেক করে নিতে হবে না মেলগুলো চেক করার দরকার নেই হ্যাঁ সেটা সেটা বলতেছে চেক করার দরকার নেই করার দরকার নেই দিয়ে দেন আপনার আচ্ছা এখানে একটু আগে কে যেন বললো যে আপু আমি অডিয়েন্সটা চেঞ্জ করতে পারিনি কে একজন বলেছে যে আপু আমি অডিয়েন্সটা চেঞ্জ করতে পারিনি কে বলেছে একটু নামটা আমাকে একটু বলেন কষ্ট করে কে বলেছে আপু আমি অডিয়েন্সটা চেঞ্জ করতে পারিনি এই যে কথা জিজ্ঞেস করলে যখন কথা বলে না তখন আসলে আইন বাই মনে হয় ওই নাম্বার কি চেঞ্জ করতে পারে না বলছিল আচ্ছা যেই বলেছেন যে অডিয়েন্স আপু একবার দেওয়ার পরে কারণ আমরা ফ্রিতে আছি ফ্রিতে অডিয়েন্স চেঞ্জ করার কোনো সিস্টেম নেই একটা অডিয়েন্সই থাকবে সেখানে একটা সিএসভি যখন আপলোড করে দিবেন মানে একটা সিএসভিতে তো বেসিক্যালি আমরা কন্ট্রাক্টগুলি আপলোড করি কন্ট্রাক্টস যেগুলি থাকে তো নতুন করে যদি সেখানে আমাকে আরো আপলোড করতে হয় সেটার একটা লিমিটেশন থাকবে ওই লিমিটেশন অনুযায়ী আমি আপলোড করতে পারবো নতুন ধরনের এখানে এখন ও তিনজনকে করেছিল ও নতুন করে করতে চায় সেক্ষেত্রে ওর যেটা হবে যে অ্যাড কন্ট্রাক্টসেও ও যেতে পারে অথবা ও অডিয়েন্সে গিয়েও হচ্ছে কাজ করতে পারে অ্যাড কন্ট্রাক্টস অথবা অডিয়েন্স আমার কথাটা কি আপনারা শুনতে পাচ্ছেন আর বুঝতে পারছেন এই অ্যাড কন্ট্রাক্টসের এই অ্যাড কন্ট্রাক্টসের থ্রুতে কানে অ্যাড করা যায় অথবা এখানে অডিয়েন্সের থ্রুতে গিয়েও অ্যাড করা যায় ভাইয়া অডিয়েন্সে যান অডিয়েন্সে গিয়ে হচ্ছে অল কন্ট্রাক্টস যান এই যে অল কন্ট্রাক্টসে গেলে এখানে আসবে অ্যাড এই যে অ্যাড কন্ট্রাক্টস দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্রাক্টসে যান অ্যাড কন্ট্রাক্টসে গিয়ে ইম্পোর্টে যাবেন হ্যাঁ ইম্পোর্ট ইম্পোর্টে দিলে ওকে আপলোড সিএসভি কন্টিনিউ টু আপলোড ব্রাউজ এই যে ব্রাউজ আপনার পিসিতে ডেস্কটপে আপনি ইয়ে করেছেন না ডাউনলোড করেছেন না ওইটা এক্সেল নিবে না এটা সিএসভি নয় ভাইয়া চাই না তো এক্সেল নিবে না এটা সিএসভি কমা ডি লিমিটেড নিবে ভাই সুব্রত ভাই আর ফাইলটা ডাউনলোড করছেন রাশিদ ভাইয়া হ্যাঁ করছিলাম তো এখন তো দেখাচ্ছে না দেখি আবার ডাউনলোড করতে হবে মনে হয় একটু দেখেন ভাইয়া আবার করেন আপু জি আপু আচ্ছা ওইখানে সাবস্ক্রাইবের জায়গায় আপনি কি সাবস্ক্রাইব লিখেছেন ভাইয়া সিলেক্ট স্ট্যাটাস ঠিক আছে আপডেট এই যে আমরা যখন এই ফিতে যাব তখন তো আমাদের একটাই কি বলে
অডিয়েন্স লিস্ট থাকে তো আমরা আপডেট এন্ড এক্সিস্টিং কন্ট্যাক্টস, এখানে হচ্ছে আপডেট করা, ওইখানের সাথে আপডেট করলে ওই ফোল্ডার ওই ফোল্ডারটাতেই আমার নতুন ইনফরমেশন গুলি আপডেট হয়ে যাবে। আপডেট দেন ভাইয়া, কন্টিনিউ টু ট্যাগ। আপনার ওইটা কি নামে সেভ করা আছে? ট্যাগটা কোনো নামে সেভ করা? আগে তিনজনেরটা রাশেদ, রাশেদ দেখুন নামটা তো মনে আসছে না এখন, একটু ডান পাশে একটা ট্যাব ওপেন করে নেন, ওপেন করে একটু দেখেন। অডিয়েন্সে দেখেন 2000 কন্ট্রাক্ট সে আপলোড করতে পারবে, ফ্রিতে 2000 করা যায়, তো তার তিনটা কন্ট্রাক্ট শুধু আপলোড আছে। দেখেন অডিয়েন্সে কোনো নাম দিয়েছেন কিনা, লিজা জুলি, নাই এই নামে, দেন ওকে, কন্টিনিউ টু ম্যাচ। তার মানে আপু এগুলো এখন আগের গুলোর সাথে অ্যাড হয়ে যাবে তাই না? এই যে ওনার ফার্স্ট নেমটা নাই, দেন হ্যাঁ এখানে দেন, দিয়ে ফার্স্ট নেম কনফার্ম দেন। দেন নিচে আসেন, ফাইনালাইজ ইম্পোর্ট। কমপ্লিট, এখন হচ্ছে ভিউ কন্ট্রাক্টসে যান ভাইয়া, ভিউ কন্ট্রাক্টসে যান। এত নাই, 9টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, জি আপু। আগের গুলির সাথে ওনার চলে আসছে কিন্তু, জি আপু, ওনার আগের তিনটাও সাবস্ক্রাইব, কিন্তু আগের তিনটা কিন্তু ওনার নামটা উনি আগের সাবস্ক্রাইবার গুলিকে উনি এই যে ট্যাগ, যে এই ট্যাগের আন্ডারে কোনো ট্যাগের আন্ডারই রাখেনি, এখানে যে ট্যাগটা দেখতে পাচ্ছেন এই ট্যাগের কোনো ট্যাগের আন্ডারই রাখেনি, কিন্তু পুরোটা লিস্ট কিন্তু একসাথে চলে এসেছে, দেখতে পাচ্ছেন 6টা আগের, এখনকার 6টা আগের 3টা, 9টা হলো না। এখন চাইলে রাশেদ আমাদের আগের যে 21টা আছে না ভাইয়া, জি আপু, 21টার একটা সিএসভি আছে, ওই সিএসভিটা একটু ডাউনলোড করে এখানে আপলোড করেন। সুব্রত ভাই একটু কষ্ট করে দিবেন, এটা ওটা মেবি সাজ্জাদ আমাদের গ্রুপে দিয়েছে, দেখেন তো ভাইয়া সাজ্জাদ আমাদের গ্রুপে দিয়েছে, ওইটা একটু দেখেন। এইটা হচ্ছে আপনার এক্সিস্টিং, যখন ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগ দিয়ে দিলে হবে কি আপনি কোন কোন অডিয়েন্সের আন্ডারে আপডেট করতে যাচ্ছেন সেটা তখন ওখানে দেখা যাবে, বুঝতে পেরেছেন? যখন পেইডে যাবেন অনেকগুলি অডিয়েন্স থাকবে, আমরা তো ফ্রিতে আছি এই জন্য আমাদের একটা অডিয়েন্স আছে, যখন পেইডে যাবেন অনেকগুলি অডিয়েন্স থাকবে তখন এই ট্যাগ দিয়ে ওই অডিয়েন্স গুলিকে আপনাকে বের করতে হবে। আপনারা কি আমার কথাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। রাশেদ দেখেন মেসেঞ্জারে সাজ্জাদ দিয়ে দিয়েছে, পেয়েছেন রাশেদ? না এখনো পাইনি, সাজ্জাদ মেসেঞ্জারে দিয়েছে, দেখেন ভাইয়া সেভ হবে, জি উনি ওপেন উইথ দিয়েছে, সেভ ফাইল হবে। না না আমার আমার কম্পিউটার আমার পিসিতে আপডেট চাচ্ছে, তো সিএসভি সাপোর্ট করানো ওপেন করা যাচ্ছে না, সরাসরি আপলোড করা যাচ্ছে কিন্তু ওপেন করা যাচ্ছে না, সেটা একটা সমস্যা, সেজন্য মেলে দিতে বললাম, কারণ ওপেন না করেই আপলোড করতেছি জিনিসটা।
আচ্ছা আচ্ছা আমারটা দেন মেইল আইডিটা দেন জি মেইল আইডি হলে আর ওপেন করতে হ্যাঁ মেইল আইডিটা দেন মেইল আইডি আপনার ওখানে আছে তো rashidwahid55@gmail.com আপনার সেন্ড মে আপনার ইনবক্সে আমার নামটা আছে আপনাদের এক এক দিনের ইমেল মার্কেটিংটা তাড়াতাড়ি শেষ করতে পারলে আমি ওয়ার্ডপ্রেসটা ধরতে পারতাম কারণ ওয়ার্ডপ্রেসের আমি যদি আপনাদের টেকনিক্যাল জায়গাটুকু না দেই তারপর আমি লোকাল এসইও করাইতে পারবো না কারণ লোকাল এসইও আমি চাচ্ছি যে ভেরিফিকেশন কোড ছাড়া আপনাদের করানোর জন্য ভেরিফিকেশন কোডের জন্য যদি বসে থাকেন তাহলে আপনারা লোকাল এসইও করতে পারবেন না আমার কথাটা বুঝতে পেরেছেন এই যে দেখছেন এখানে কোনো কিছু আসে নাই কিন্তু ইনফরমেশন আছে কিন্তু ঠিকই লোকাল এসইও ছাড়া আমি আসলে আপনাদের মানে কোড ছাড়া লোকাল এসইও ভেরিফিকেশন ছাড়া লোকাল এসইও আমি কিছুই দেখাতে পারবো না ওখানে ছবি কিভাবে আপলোড করতে হয় বা ওখান থেকে আপনি ডমিন হোস্টিং দিয়ে কিভাবে হচ্ছে আপনার একটা মেইল ক্লেম করবেন যেটাকে বিজনেস মেইল বলে আমরা যেমন @gmail.com লিখি না কিন্তু কিছু কিছু কোম্পানিতে দেখবেন @companynam.com থাকে যেমন আমাদের আমি যে জায়গা থেকে শিখেছি কোডাস ট্রাস্টের ওখানে লেখা আছে যে @codastrust.com বা আপনি যদি বাইরের কিছু কোম্পানিতে যান ওদের কোম্পানির নামটা লেখা থাকে ওইটা লেখা থাকে বিকজ অফ হচ্ছে লোকাল এসইও তো এই জিনিসগুলো আমি দেখাতে পারবো না যদি আপনাদের আমি ওই ইয়ার ওয়েবসাইটের কাজ না ধরি আজকে তো অলরেডি 36টা ক্লাস চলে গেল আমাদের আর আছে 14টা ক্লাস আপনাদের 14টা ক্লাসে হচ্ছে আমাদের এসইওটা শেষ করতে হবে আমি রিভিশন দিতে পারিনি এবার আমি আমার কার্স খুঁজে পাই না কেন রাশেদ ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া শুনতেছি হ্যাঁ ওই সুব্রত ভাইয়ের মেইলটা আমাকে একটু ফরওয়ার্ড করেন তো ওই যে আচ্ছা ঠিক আছে রাশেদ ভাই চেক করেন রিফ্রেশ দেন শুভাশিস ভাই আপনাকে একটু পরে পাঠাচ্ছি জিনিসটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা সাদ আপনার কি ওই ওয়েবসাইটে প্রবলেম সলভ হয়েছে না সাদ না আপনি ভাইয়াকে আমি ওনার আইডিটা পাচ্ছি না আপু কেন লিংক খুঁজে পাননি আপনি আমাকে নক করবেন তো যাবো আমি ওই ভাইয়ার আইডিটা খুঁজে পাচ্ছি না রাশিদ ভাইয়ের কাছে আছে ভাইয়ার আইডি আপু এসপি মিজান আপু আমি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওনার আইডি তো আমার কাছে আছে আমি রাশিদ ভাইকে মেসেজ দিছিলাম উনি সিন করে নাই শুভাশিস একটু ভাইয়া আপনি একটু দেন জি আপু দিচ্ছি আপু এগুলো কি আপলোড করে দিব এখানে হ্যাঁ এখানে সেম ওয়েতে যে আপলোড ইম্পোর্ট দিতে হবে ইম্পোর্ট দিয়ে আপলোড করতে হবে আপনাকে ইম্পোর্ট দিয়ে আপলোড করতে হবে রাশিদ ইম্পোর্ট দিয়ে আপলোড করবেন এবং একটু আগে যেই অডিয়েন্সের নামটা দিয়েছিলেন মনে আছে ট্যাগটা একটু আগে যে ট্যাগটা দিয়েছিলেন মনে আছে আপনার জি আপু মনে আছে সাদা ভাই এখানে কোনটা এটা প্রথমটা উপরেরটাই উপরেরটাই হ্যাঁ অডিয়েন্স 1 ভাইয়া এটা পাঁচটা হোল্ড আমি তো চলে গেছি সামনের দিকে তো ঠিক আছে ঠিক আছে পিছনের দিকে যাব পিছনের দিকে যাব না 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 ঠিক আছে যাও দরকার নেই যান সামনের দিকে যাও যাব হ্যাঁ 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 আপু জি আপু
এখানে কি ট্যাগ অন্যটাও দেওয়া যাবে, মানে অন্য কোন নামে দেওয়া যাবে ট্যাগ? নামে ট্যাগ দেওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তখন পেইড লাগবে, আমরা ফ্রিতে পারবো না পুরো। আচ্ছা ফ্রিতে পারবো না, কারণ ফ্রিতে আমাদের একটাই অডিয়েন্স অ্যাড হয়, একটা অডিয়েন্সই একটা ট্যাগের আন্ডারে যায়। ট্যাগগুলি আলাদা আলাদা দিতে হয় কখন জানেন? আলাদা আলাদা যখন অডিয়েন্স হবে, যে এটা আপনার ভিআইপি অডিয়েন্স, ভিআইপি অডিয়েন্স আপনি বুঝবেন কিভাবে? ও ট্যাগ দিয়ে দিবেন ভিআইপি, তারপরে আপনি ধরেন আরেকটা দিলেন, আপনি হয়তো তাকে দিলেন ডিজিটাল মার্কেটিং এর, আপনি হয়তো আরেকটা দিলেন তাকে দিলেন গ্রাফিক্স এর ট্যাগ। তো এরকম ভাবে ট্যাগগুলি যখন আলাদা করে দেবেন তখন হচ্ছে আলাদা আলাদা অডিয়েন্স গুলির নামগুলিকে ট্যাগ আকারে ইউজ করবেন। আমরা তো এখন আলাদা নাম ট্যাগ ইউজ করতে পারবো না, কারণ আমাদের এটা তো ফ্রি, ফ্রিতে তো আমরা একটাই পাই। ভাইয়া ভিউ কন্ট্রাক্টে যান, এখন দেখছেন 28টা, 9টা 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 আর এখন 21টা, কটা হলো আপু? কম আসছে তো, দুইটা আপডেট হচ্ছে, দুইটা আপডেট হইছে বলছে, এখানে কারণ আছে ওই যে দুইটা আপডেট হইছে, আগের নামগুলির সাথে আপুরটা আর আমারটা, এই শুনেছেন জি আপু, এই ওই দুইটা আপডেট হইছে। আপনার ওয়েবসাইটে তো ঢুকা যায় তাই না? আপনার ওয়েবসাইটে ঢুকা গেলে যে পপ আপ ফর্মটা ওইটা দেখেন, হ্যাঁ সাইন আপ ফর্মে যান, সাইন আপ ফর্মে গিয়ে এইচটিএমএল কোড, এইচটিএমএল কোড HTML এর এই যে কোড আছে না কপি পেস্ট অন ইওর সাইট, এটাকে কপি করেন, এটাকে কপি করেন, নিচে আসেন আরেকটু, নিচে আসেন, নিচে লিখে দেখবেন কপি। আচ্ছা কপি করা যায় না, কপি করেন তাহলে, পুরোটা কপি করে নেন। কপি করেছেন? আপনার আপনার ওয়েবসাইটে কি আপনার হেডারে বসায় দেন, কিন্তু এখন এটা খুব দ্রুত দেখতে পারতেন কেউ যদি ওর ওয়েবসাইটে যেতে পারতেন। ভাইয়ার ওয়েবসাইটে কি কোনো থিম ইনস্টল করা আছে? না আপু। আচ্ছা তারপরে আপনার ওয়েবসাইটের ইয়েটা কি দেন, ওরা ওয়েবসাইটে যাক, আর আপনি যখন ওয়েবসাইটে লগ ইন করবেন আপনি কাইন্ডলি স্ক্রিনটা পজ করে নেবেন, ওয়েবসাইটে যখন লগ ইন করবেন আপনি স্ক্রিনটা পজ করে নেবেন, ঠিক আছে? এটা পজ করে ওয়েবসাইটে ঢুকে পপ আপ ফর্মটার জন্য আপনার খুব বেশি কিছু করতে হয় না, জাস্ট এখান থেকে নিয়ে কপি করে দিবেন। আর এইখানে যে নিয়ে কপি করছেন এখানে এখানে শুধু একটা অপশন আছে, যদি চান আপনি চাইলে প্রত্যেকটা ফিল্ড দেখাবে, আর আপনি না চাইলে শুধু ইমেইলের ফিল্ডটা আপনাকে দেখাবে, যেটা গতকাল আমি আপনাদের একটা স্যাম্পলে দেখিয়েছিলাম না, যে একটা ওয়েবসাইটে ঢুকা মাত্র একটা পপ আপ বাঁ পাশ থেকে এসেছিল, মনে আছে? জি। ডান পাশ থেকে ঠিক ওরকম ভাবে আসে, মানে হঠাৎ করে টুক করে একটা মেইল আপনার চোখের সামনে চলে আসাটাকে পপ আপ বলে। ওই পপ আপটা হয় হচ্ছে দুইটা কারণে, একটা লিড জেনারেট হয়, আর একটা হচ্ছে ওইখান থেকে যদি এখন কেউ এইখানে যে ইমেল গুলি দিয়েছেন ওই ইমেল ছাড়া যদি কেউ আপডেট করেন, ওই ইমেল গুলি ছাড়া যদি অন্য ইমেল দিয়ে সাবস্ক্রাইব করেন, ওই ইমেলের ইনফরমেশনটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং এটা কোত্থেকে এসছে সেটা আলাদা ভাবে আপনার এই মেইল চিম্পে দেখাবে। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? কোডটা কি
যদি বুঝতে না পারেন ওকে ওর ওয়েবসাইটে লগইন করুক। লগইন করেছেন জি আপু? সময় লাগতেছে লোডিং হতে। এই WordPress কারণ জুম দিয়ে WordPress দিয়ে WordPress দিয়ে করতে একটু সময় নেবে ভাইয়া। আপনাদের আসলে এইটার সিকিউরিটি ইস্যু নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যে এটা সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে। বুঝতে পেরেছেন? এটা তো আপনাদের প্যাকেজ এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। আর আপনি যদি চান যে না এটার হোস্টিংটা আমি 3 মাস পরে আবার রিনিউ করব, তাহলে আমি বলবো 3 মাস যদি নিজেদের পার্সোনাল ইউজের জন্য চেয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো .com ডোমেইনটা নেওয়ার জন্য। .com ডোমেইনটার প্রাইসটা একটু বেশি হয় কিন্তু .com ডোমেইনটা পার্সোনাল ইউজের জন্য ভালো যদি নিজেকে ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড আকারে দেখাতে চান। XYZ ডোমেইনটাও ভালো খারাপ না কিন্তু .com-টা বেটার। যদি বাংলায় শিখেন আর ইংলিশ যদি চাইনিজে শিখেন তাও এক। চাইনিজরা যদিও ফেসবুক ইউজ করে না, ওদের জন্য আলাদা একটা সোশ্যাল মিডিয়া আছে কি যেন ফেস টাইম না কি যেন বলে ওরা ওইটাকে। তারপরে ওদের আছে উইচ্যাট, আমরা তো উইচ্যাটে অতটা বেশি অ্যাকটিভ না, ওরা প্রচুর অ্যাকটিভ। এই ওয়ার্ডপ্রেসের ঝামেলা অনেক করবে ভাইয়া, আপনার তো অনেকগুলি না, তার মধ্যে আপনি জুমে কানেক্টেড, তার মধ্যে আপনি জুম দিয়ে স্ক্রিন শেয়ার করে যখন ওয়ার্ডপ্রেস করবেন তখন আপনার এই ওয়ার্ডপ্রেসের ঝামেলা করবে। সব শুধু লোডিং দিচ্ছে রাশেদের না, কোনটা কোন ব্রাউজার থেকে কাজ হচ্ছে না আসলে, এত এন্ট এরকম করে নাই ভাইয়া। ওয়ার্ডপ্রেস যখন আপনি আপনি জুমটা ডিসকানেক্ট করে আপনি দেখেন ওয়ার্ডপ্রেস গুলি খুব ইজিলি ইয়ে হয়ে যাবে, আপনার চলে আসবে লোডিংটা হয়ে যাবে, কারণ ওয়ার্ডপ্রেস অনেক হেভি সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস অনেক হেভি আচ্ছা আপনাদের মাঝে কেউ কি কারো ওয়ার্ডপ্রেস এর মধ্যে থিম ইনস্টল করা ট্রাই করেছেন? কেউ কি করেছেন থিম ইনস্টল করা ট্রাই? আপু আমি এখন একটা করছি। ওটা দেখাচ্ছে? জি আপু। আচ্ছা কোনটা করেছিলেন আপু আমি দেখাই? হ্যাঁ দেখান আপু। থিম বলতে ব্যাকগ্রাউন্ডটা না ভাইয়া, থিম বলতে হচ্ছে আপনারা যেমন আমি সাইফুল ভাইয়ের একটা ওয়েবসাইট দেখেছি যে ওর ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন মাই ব্লগ, এটা একটা থিম যে এখানে একটা মানুষ বসে আছে। হ্যাঁ ও চাইলে কিন্তু ওর এই ছবিটা আছে বাই ডিফল্ট এই ছবিটা চেঞ্জ করতে পারবে। এখন দেখেন ওর ওয়ার্ডপ্রেস মানে ওর এখানে কিন্তু ওই যে মাই ব্লগ এর সামনে একটা ছোট্ট ইয়ে দেখাচ্ছে, এখানে কিন্তু ওর ওর ছবি দেখাচ্ছে না যেটা সাইফুল ভাইয়ের ওইখানে দেখায়। এটা মনে আছে আপনাদের? জি জি। এটা তো আপনি ভিজিটর মোডে আছেন, অ্যাডমিন কি লগইন করা? জি আপু লগইন করা, অ্যাডমিন লগইন করা। ড্যাশবোর্ডে যান তো। আচ্ছা যেটা হচ্ছে হ্যাঁ অ্যাপিয়ারেন্সে যান। এই যে দেখেন অ্যাক্টিভ থিম লিখা আছে না, তারপরে দেখেন ওর অ্যাবাউট থিম, এরপরে হচ্ছে সেট আইডেন্টিটি না সাইট আইডেন্টিটি, লেআউট, হেডার,
ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন, জেনারেল কালার, এগুলি কিন্তু একটা একটা করে ও ক্লিক করবে, একটা একটা করে চেঞ্জের অপশন চলে আসে। যান ভাইয়া দেখেন, একটাতে ঢুকে কালারে যান, কালারে কালারে যান, ক্লিক করেন, এই যে কন্টেন্টের কালার কি দিবেন, হেডারের কালার কি দিবেন, ফুটারের কালার কি দিবেন, যান ভাইয়া আপনি একটা কাজ করেন। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ক্লাসিক এডিটর দিয়ে করলে একটু ইয়ে লাগে, আপনি এলিমেন্টর দিয়ে করেন। তবে এলিমেন্টর প্রো আছে, এলিমেন্টর প্রোটা অবশ্য পেইড ভার্সন, আমার কাছে ক্র্যাক প্যাচ নেই, ঠিক আছে? এলিমেন্টর প্রো ক্র্যাক প্যাচ পাওয়া যায় আপনাদের কারো কাছে, যদি তখন পেয়ে থাকেন দেখে দিন। আর এগুলি ক্র্যাক প্যাচ আপনারা মেবি ফাইনের কাছে পাবেন। ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে গিয়ে ওই যে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে এখানে না, এখানে না, একদম ব্যাকে, একদম ব্যাকে গিয়ে প্লাগইনে যান, ইনস্টল প্লাগইন, ওই যে অ্যাড নিউ, অ্যাড নিউ, দাঁড়ান তো একটু, দাঁড়ান তো, আপনি কি কি প্লাগইন করেছেন দেখি একটু, এত তুমি কি দেয়া আপু, এই থিমটা এনেবল করার জন্য এই যে এই দুইটা ইয়ে করতে হইছে, এই দুইটা এনেবল করার জন্য, এই দুইটা তো করার কথা না ভাই, এই দুইটা ছাড়াই ওটা ওরা ওখান থেকে বলে দিয়েছে যে এটা যদি এনেবল করতে হয় তাহলে দুইটা ইনস্টল করতে হবে। আচ্ছা, ওই যে থিমটা আপনি নিয়েছেন? জি আপু, এটা এটা ওয়ার্ডপ্রেস থিম আপু। আচ্ছা চল, হ্যাঁ এইতে যান, অ্যাড নিউতে যান, অ্যাড নিউতে গিয়ে আমি এখন যে থিমগুলি ওনাকে যে প্লাগইনগুলি করাচ্ছি এই প্লাগইনগুলি আপনারা নিয়ে নেবেন। সেটা হচ্ছে যে ক্লাসিক এডিটর যেটা সেটা ইনস্টল করেন, ক্লাসিক এডিটর, হ্যাঁ অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করে দেন। এখন আবার ইয়েতে যান, উপরে উপরে উঠে অ্যাড নিউতে যান, অ্যাড নিউতে গিয়ে হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন করেন, ইয়োস্ট এসইও, সেইখানে ইয়োস্ট এসইও, ভাইয়া কথা শুনতে পাচ্ছেন, ইয়োস্ট এসইও আপনাদের কাজে সুবিধা হবে। কিন্তু অন্য যেগুলি আছে যেমন আপনার লারাভেল আছে বা আপনার হচ্ছে কাজাভি আছে, তারপরে যে পাইথন দিয়ে কোডিং করে যেটা করে ওইটা আছে, ওইগুলি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তখন এসইও কিভাবে করবেন, এইটা একটা কোশ্চেন না যে আপু তখন এসইও কি আমরা ইউএসডিসিও প্লাগইন করতে পারবো, ওইগুলিতে ইউএসডিসিও প্লাগইন করতে পারবেন না, ওইগুলিতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কি বলে জানি, ওইগুলিতে হচ্ছে যে ইউএসডিসিওর যখন অ্যাক্টিভ করে দেন ভাইয়া, ইউএসডিসিওটা অ্যাক্টিভ করে দেন, ইউএসডিসিও যখন করবেন তখন হচ্ছে ইউএসডিসিওর যে ক্রাইটেরিয়াগুলি থাকবে আপনাকে ওই কন্টেন্টটা ওই ক্রাইটেরিয়া অনুযায়ী ফুলফিল করে তারপরে সেখানে আপডেট দিতে হবে, ওইখানে ইউএসডিসিওর কিছু পাবেন না, এটা ইউএসডিসিও, এটা ইউএসডিসিওর জন্য এসছে ভাইয়া, ইউএসডিসিও প্লাগইন করেছেন তো দ্যাটস হোয়াই এসছে। দেখেন ইউএসডিসিও প্লাগইন করা মাত্র সেটিংস এর নিচে এসইও লিখে একটা ইয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি, এই এইটা দিয়ে হচ্ছে আমরা এসইও করি, এটা দিয়ে আমরা এসইও করি ভাইয়া। এখন হচ্ছে আপনি ইনসার্ট হেডার ফুটার তো আপনার করাই আছে, আপনি ইয়ে করেন এলিমেন্টর করেন, এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে, প্রোটার ইয়ে কা নাই, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ডান পাশেরটা উপরে, হ্যাঁ এটা প্রো আছে, প্রোটা নাই আমার কাছে, একটু পর আপনাকে বলবে পেইড ভার্সনটা নেয়ার জন্য, যান। এটা দিয়ে হচ্ছে যে পিক্সেল পিক্সেলের কাজগুলি আমরা এই সরি মানে এটা দিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে গুছাই, এটা দিয়ে ওয়েবসাইট গোছানো খুব ইজি হয়, ওয়ার্ডপ্রেস গোছানো এই এলিমেন্টর দিয়ে খুব ইজি হয়, তবে এলিমেন্টর প্রোটা নিলে আরো ভালো হয়। নিচে আসেন, নিচে আসেন, ইনস্টল হচ্ছে, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আমি দেখি নি আর কোনটা কোনটা আপনাদের ইনস্টল করতে হবে, একবার ইনস্টল করাটা রেখে দিলে একটা ভিডিওর মধ্যে থাকলে আপনাদের মনে থাকবে না, এখান থেকে আর নেওয়া লাগবে না, এখান থেকে আচ্ছা আপনার কি মনে আছে আমরা ইনসার্ট হেডার এন্ড ফুটার দিলে বাঁ পাশে একটা ই কমার্স এর অপশন আসতো, দেখেছিলেন কেউ? জি আপু দেখছিলাম, ওটা কিন্তু আমাদের ইনস্টল করতে হয় ওয়েবসাইটে কখন, যখন ই-কমার্স মানে মনে আছে, ই-কমার্স মানে কি বলতে পারবেন কেউ? ইলেকট্রনিক কমার্স,
ই-কমার্স হচ্ছে আমরা ই-কমার্স বা এফ কমার্স মিডিয়াতে, হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়াতে এফ কমার্স হচ্ছে ফেসবুকের থ্রুতে যে মার্কেটপ্লেসে কাজটা আমরা করি, যে মার্কেটিং করি বা যেটা করি সেটাকে আমরা ধরেন ই-কমার্স হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে করা হয়। ই-কমার্স হচ্ছে এই যে দারাজ, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস, তারপরে অ্যামাজন, ওরা যে মার্কেটিংটা করে ওদের যে সাইটটা থাকে ওইটাকে ই-কমার্স সাইট বলে। তো ওইরকম ওয়ার্ডপ্রেস এর থ্রুতে একটা করা যায়, সেটাকে ই-কমার্স সাইট বলে। ওইটার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ইয়ে, ভাই ওটার নাম কি বলেন তো, এখন থিমে যান, এখন এখন হচ্ছে অ্যাপিয়ারেন্সে যান ভাইয়া। এলিমেন্টারে তো এসছেন, এলিমেন্টারে এলিমেন্টার ওই যে দেখেন গো প্রিমিয়ার, গোপ্রো প্রোর দরকার নাই, এখান থেকে ক্রস করে বের হয়ে আপনি এলিমেন্ট ইয়েতে যান, অ্যাপিয়ারেন্সে যান। হ্যাঁ এখন কাস্টমাইজেশনে যান। আপু একদম ফাস্ট যেটা করছেন এটা কি? জি ফাস্ট একটা ইনস্টল করছেন যে ইউস্টেসিও, ইউস্টেসিও এর আগে, ইউস্টেসিও এর আগে আগে ক্লাসিক এডিটর, জি জি ক্লাসিক এডিটর। এখন ওর এখানে দেখেন এখন যে পোরশনটা দেখতে পাচ্ছেন এটা ক্লাসিক এডিটর। ওকে এখন এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করতে হবে, এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করলে ওর হচ্ছে এখানের যে পাপাশের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে যাবে। ভেয়া যান এলিমেন্টরটাকে আপনি ইয়ে করেন না, অ্যাক্টিভ করেন না, অ্যাক্টিভ করেন। ক্লাসিক এডিটর আর এলিমেন্টর দুটোই একসাথে আছে এই জন্য ক্লাসিক এডিটরকে অফ করেন আর এলিমেন্টরকে অ্যাক্টিভ করেন। রাশেদ আপনার কি ওয়েবসাইট ইয়ে হয়েছে ভেয়া, লোড হয়েছে? কিভাবে করব এটা? জি আপু, জি আপু, এটা করবেন হচ্ছে আপনি ব্যাকে যান, ব্যাকে গিয়ে হচ্ছে প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইন ক্লিক করবেন, প্লাগইনে যান, ইনস্টল প্লাগইন, ইনস্টল প্লাগইন ক্লিক করে নিচে আসেন। নিচে আসলে দেখতে পাবেন এই যে ক্লাসিক এডিটর ডিঅ্যাক্টিভ করে দেন। উপরে 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 যে ডিঅ্যাক্টিভ করেন, হ্যাঁ ক্লাসিক এডিটর ডিঅ্যাক্টিভ করে দেন, এলিমেন্টার অ্যাক্টিভ থাকবে। ডিঅ্যাক্টিভ হয়ে গেছে না এখন ক্লাসিক এডিটর? জি আপু। এখন হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্সে যান, কাস্টমাইজেশন। এখন ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করেন, হেডার 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 ক্লিক করেন, লেআউট ক্লিক করেন, এখানে আপনি কোনটা চান, কোন ভাবে চান, এখানে প্রত্যেকটা লেআউট আলাদা আলাদা করে আছে। থিম ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করেন, ডান পাশে দেখতে পাবেন ভাইয়া। আরে বাবা রে আপনি চলে আসছেন কেন, জান জান ক্লিক করেন, দেখেন চেঞ্জ চেঞ্জ আসবে, একটু হোল্ড করবেন চেঞ্জ আসবে। কোন চেঞ্জ বুঝতে পারেন নাকি একই মনে হচ্ছে? আপু একই মনে হচ্ছে, একই মনে হচ্ছে না? আপনারা হচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে নামেন, নিচের দিকে নেমে তারপরে বুঝেন, নিচের দিকে। আরে বাবা রে এই পাশে নিচের দিকে দূর, এখানে থাকেন, এখানে থাকেন, এখন এখন হচ্ছে চেঞ্জ করেন একটু। চেঞ্জ তো অবশ্যই হয়, সেটা আপনার আমার চোখে ধরা পড়ে না, তাইলে চেঞ্জ হবে। চেঞ্জ হয়েছে, বিভিন্ন লেখাগুলো অ্যানিমেট করছিল, কোথা লেখাগুলো যে অ্যানিমেট করছিল, ব্লগ ব্লগ লেখাটাকে, না না ওটা আগে থেকেই করতেছিল। আপু এখানে বলতেছে যে আমার কোনো উইজেট নাই তো এই জন্য করতেছে না, এই যে কারেন্টলি হ্যাভ নো, হ্যাঁ ব্যাকে যান, কত এক অবস্থা, ব্যাকে যান ভাইয়া। এই যে মাই ব্লগ, এটা অ্যানিমেশন আগে থেকে হচ্ছিল, এটা এখন কার না, ওটার ফার্স্ট থেকে হচ্ছিল। যান আপনারা, এটা কি নিছেন আপনি, যান যান যান, লস্ট, ওকে 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 লস্ট হোক। এটা দেখাচ্ছে যে পাবলিশ, প্রত্যেকটা কাজ করে পাবলিশ দিয়ে দিতে হয় এখানে, বুঝছেন?
অ্যাপিয়ারেন্স ভাইয়া অ্যাপিয়ারেন্স উজেড উজেড অ্যাড করেন উজেড অ্যাড করেন আমি এক করেন বলছি অ্যাড করেন কথাটা আমার মুখে আটকে গেছে ও ভালো কথা আপনি যে ব্লকটা নিয়েছেন সরি আপনি যে থিমটা নিয়েছেন এই থিমে প্রবলেম করবে এই থিমে প্রবলেম করে এই থিমটাতে প্রবলেম করে এটা আমার মনে ছিল না বলতে এই থিমটাতে ফ্রি যে থিমগুলো ওয়ার্ডপ্রেস এর আছে তার মধ্যে এই থিমটা প্রবলেম করে আপনাদের খুব ভালো হবে 2020 একটা আছে যেটা যে ব্ল্যাক বোল মনে আছে যে পোটা এখন নাই এখানে এটা কোথায় চলে গেছে নাম আছে বাট ওটা শো করতেছে না ওই 2020 থিমটা হচ্ছে আপনি যদি ইয়ে করেন অ্যাক্টিভ করেন সেটা একটা অন নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন এটাই নিতে হবে এরকম তো কোনো কথা নাই নিচে আসেন এই যে এটা গুলাই আছে আরো তো থাকে এই তিনটা ছিল তো এটা আমি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসি এই যে আরো থিম থাকে ভাইয়া এই যে থিম অ্যাড নিউ তে যান কার ফোন বাজছে ক্লাস আওয়ারে ফোনটা বাজছে কার এই যে দেখছেন এখান থেকে জাস্ট ইনস্টল করতে হবে আপনাকে এখানে ই-কমার্স সাইডে হ্যাঁ নিচে আসেন স্ক্রল করেন হোল্ড অন নিচে আসেন এগুলো আপু এটা না একটু উপরে উঠুন ভাইয়া হোল্ড উপরে উঠুন তো উপরে এটা ভাই একটু নিচে আসেন আপু কষ্ট করে এই তিনটা নাম তো রাশেদ আপনার কি ওয়ার্ডপ্রেস লোড হয়েছে জি আপু আরো আগে নামাজে পর শুরু করবেন আর কি আবার নাকি এখন শুরু করবেন এখন শুরু করলে কোডটা তো দেখাইতে বেশি কোন লাগতো না আচ্ছা তাহলে আমি ওনার কাছে স্ক্রিন শেয়ার করব হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন আর আপনার শুভাশিস আপনি হচ্ছে ওইটাকে ইনস্টল করে নেন কি আপু আচ্ছা এখানে হচ্ছে আপনাদের অ্যাপিয়ারেন্স আমি গতকাল দেখিয়েছিলাম হেডার ফুটার দিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এডিটরে যান এই যে থিম এডিটরে যান হেডারে থিম এডিটর নিচে একদম নিচে হ্যাঁ থিম এডিটরে যান ক্লিক করেন এখন তো আপনার লোড হইতে দিন পার করে দিবেন ওটা জুমটা থেকে বেরোয়ার সাথে সাথে খুব দ্রুত হয়েছে না ভাইয়া হ্যাঁ কয়েক সেকেন্ডের ভিতর হয়ে গেছে এটা জুমে তো মানে জুম হচ্ছে জুম মিটি খুব হাই স্পিড ইন্টারনেট লাগে জুমের জন্য তারপরে আবার ওয়ার্ডপ্রেস এর জন্য সেম তো দুইটা একই সাথে অন করলে স্লো হয়ে যায় তখন হতে চায় না এই যে এখন হবে না না আজ সমস্যাটা হচ্ছে আজকে অন্যদিন তো এমন হয় নাই মনে হয় অন্যদিন তো আপনি জুমে শেয়ার করেন নাই তো আমি করছি তো জুমে কাজ করছি না ওইদিনও গতকালও একটা করছিলাম না লগইন করতে পারছে না আপ খুলছি আমি আরেকটা খুলছি কবে এই যে ক্লাসে বসে বসে খুলছি ও তাহলে তো আপনি দেখাই দিতে পারেন ওর যে তো লগইন এই যে দেখেন ওর লোড কোড লোড হইতে কতক্ষণ নেয় আমি স্টপ করব হ্যাঁ ভাই স্টপ করে দেন শুভাশিস দেখা যাক শুভাশিস দিবাকর ভাই চিন্ময় আর হচ্ছে ইয়ে শুভাশিস আপনি এটা পরে করেন এটার কাজ পরে করেন আপনি যেটা খুলছেন মেলচিম্প ওইটাতে যান আপু আমাকে একটু ফাইলটা দিতে বলছিলাম আমি ফাইল দুইটা দিয়ে দিচ্ছি আচ্ছা একটা দাম নোটাস আছে আর একটা দিয়ে দিচ্ছি ওই যে লাস্টের 6টাটা দিয়ে দেন ওকে
কে কান্নাকাটি করে কে কান্নাকাটি করে কে কোথায় আপু কে যেন কান্নাকাটি করে মনে হলো আপনাদেরকে নিয়ে আসি জ্বালায় আপনাদের থেকে বড় জ্বালায় আসি আমি ইমেল মার্কেটিং ওটা কি ছিল মনে নাই আপনার আপনার তো ইমেল মার্কেটিং দিয়ে আসবেন এটা পাইথনেই আসবে শুভাশিস ও আচ্ছা ইমেল মার্কেটিং এ আমি তো আগের আগের পাইথন চিন্তা করতেছি আপু এটা আরেকটা এডিট হ্যাঁ আমি তো ওইটাই পরে মনে হলো যে আগেরটা তো পাইথন পাইথনই আসতো আচ্ছা ঠিক আছে দিয়ে দেন দিয়ে দেন ওকে ভিউ কন্ট্রাক্টসে চলে যান আচ্ছা এখান থেকে যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ভাইয়া সাইন আপ ফর্মসে যান সাইন আপ ফর্মসে যান সাইন আপ ফর্মসের কাজটা তাড়াতাড়ি শেষ করি আমরা সাইন আপ ফর্মে গেলে এইখানে যেটা হবে একটু নিচে আসেন এই যে এমবেডেড ফর্ম যেটা এমবেডেড ফর্ম এইটাতে গেলে আপনার হচ্ছে একটু নিচে আসেন এই যে দেখেন ইমেল অ্যাড্রেসের সাথে একটু উপরে একটু উপরে একটু উপরে একটু উপরে এই যে ইমেল ভাইয়া এটা দিয়ে দিয়েছেন শো অল ফিল্ড দেন ওকে অল ফিল্ড দিলে দেখেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সহ আপনার ইমেল অ্যাড্রেস সহ শো করবে এখন আপনি যদি চান তাহলে সবগুলি দেখাতে পারেন আপনি যদি চান যে না আমি দেখাবো না আমি শুধু ইমেল অ্যাড্রেস দিব তাহলে হচ্ছে যে শো অনলি রিকোয়ার্ড ফিল্ড যখন দিবেন দেখেন শুধু ইমেল অ্যাড্রেসটা চলে আসছে এই ইমেল অ্যাড্রেসটাই আপনার ফর্ম আকারে ওখানে শো করবে একটু স্ক্রল করে নিচে আসেন একটু স্ক্রল করে নিচে আসেন এই যে এইখানে হচ্ছে এই যে ভাইয়া এই কোডটা নিয়ে নেন এই কোডটাকে আপনার কপি করে নিয়ে বসাতে হবে আপনার ওয়েবসাইটের হেডারে আপনার ওয়েবসাইটের হেডারে যখন বসিয়ে দিবেন তারপরে এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ গেলে গতকাল আমি যেই ওয়েবসাইটটা আপনাদের দেখিয়েছিলাম একটা ফর্ম চলে আসতো সাবস্ক্রাইবারের ওই ফর্মটা আপনারা ওই ওই ওয়েবসাইটে দেখতে পাবেন যেটা এখন ইয়ার ওয়েবসাইটে আছে আপনি কপি করেছি যান ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে নিচে আসেন নিচে এসে হচ্ছে সেটিংসে 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 থাকে ও আচ্ছা এটা তো প্লাগইন কই আপনার ইনসার্ট হেডার এন্ড ফুটার আপনার প্লাগইন করা নাই আপু কোর্স আচ্ছা করেছিলাম তো আচ্ছা আমি প্লাগইনে যান প্লাগইনে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটার দিতে হবে এই যে 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 হ্যাঁ এখান থেকে নেন ইনসার্ট হেডার এন্ড ফুটার এই যে এটার বাঁ পাশে দেখতে পাচ্ছেন উডি ইনসার্ট হেডার ফুটার ওই যে ওই জিনিসটা হচ্ছে আপনার ইয়ের জন্য ই-কমার্স ই-কমার্স ওয়েবসাইটের জন্য এই ই-কমার্স হ্যাঁ হ্যাঁ আপু বলেন আপনি বলতেছিলেন এটা পরে না বললাম এই ই-কমার্স ওয়েবসাইটের কাজগুলি আপনাদের হচ্ছে আলাদা করে শিখতে হবে আলাদা করে যখন এসইও শিখবেন আপনারা অ্যাডভান্স এসইওটা তারপরে শিখতে পারবেন এখানে দিয়ে দেন আপনি গেলে
দেখতে পাওয়ারটা পাবো গ্রুপে একটু লিংক এটা দেন তো না এই যে ভিজিটর মোডে ওই গেলে দেখতে পাবো আপু আমি ভিজিটর মোডে যাবো হ্যাঁ যান গেলে তো দেখতে পাওয়ার কথা এই যে আসছিল এই যে হ্যাঁ আসছে বাট সুন্দর করে আসে না জিনিসটা আপু দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এই যে বাট এই যে ও একটা লেখার সাথে উপরে উঠে গেছে এই যে ছোট আকার ওটা সাইজটা কমাই দিতে হবে সাইজটা কমাই দিতে হবে আচ্ছা আমি একটু দিচ্ছি আপনারা দেখেন ওর সাইজ আপনার সাইজটা ছোট করে দিতে হবে ভাই আমরা তো পুরো সাইজটা তাড়াহুড়া করে নিয়ে আসছি ওখানে সাইজের একটা অপশন আছে দেখেছিলেন মনে আছে যান আপনি মেলচিম্পে যান মেলচিম্পে যান ভাইয়া হ্যাঁ পূজা আমি কই যে অ্যাড্রেসটা দিলাম দিতে যাচ্ছি আমি মেলচিম্পে যান আমি দেখাচ্ছি আপনাকে মেলচিম্পে গিয়ে এটার বাম পাশে সেটিংস আছে দেখেন নিচে আসেন এই যে অপশনাল ফর্ম ওয়াইড এই যে নিচে দেখেন লিখেন আপু এটা ভালো জানতে পারবে ফাহিম ফাহিম ভালো জানতে পারবে এটা কতটুকু কিভাবে একটা কোডের মাধ্যমে ছোট করা যায় এটা ওই এটা এটাকে কি বলে আপনার কোডিং এর মাধ্যমে ছোট করা যায় কিন্তু এখানে আমি কোডিংটা কোথায় আছে দেখতেছি না আমি এখানে আছে হ্যাঁ জি জি হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে হেডারে ঢুকেন আপনার এখানে আছে হেডারে ঢুকেন এই যে দেখছেন 10 নম্বরের একটা কোডিং জি একটু একটু এই কোডিংটা ওইখানকার যে কোডিংটা আছে ওই কোডিং অনুযায়ী এখানে কোডিং এর যে ডাইমেনশনটা আছে ডাইমেনশনে চেঞ্জ আর একটু নিচে আসেন 36 এ মেবি এই যে 37 এ সরি 37 38 দেখতে পাচ্ছেন এই কোডিং কয়েকটা চেঞ্জ করতে হবে কিন্তু ফর্ম বসানোর সিস্টেমটা এটা এখন কথা হচ্ছে আপু আপনি তাহলে কোডিংটা আমাদেরকে বললেন না কেন কারণ ভাইয়া কোডিং সম্পর্কে ধারণা বিন্দু পরিমাণ ধারণা আমার নাই আর কোডিং সম্পর্কে আসলে আমাদের ডিজিটাল মার্কেটিয়ারদের ধারণা থাকে না ফার্স্টই বলেছিলাম আপনাদের যে এই কাজটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ বায়ার অনেক সময় আপনাকে বলতে পারে যে তুমি আমাকে করে দাও ঠিক আছে আপু ওই যে 500 পিক্সেল দেখাচ্ছে ওইখানে আপু আপু মোবাইল থেকে যখন যাচ্ছি তখন ঠিকমতো দেখাচ্ছে দেখাবো আমি মোবাইল থেকে গেলে ঠিকমতো দেখাবে কারণ মোবাইলের ভিউ এক রকমের হয় ওয়েবসাইটের ভিউ এক রকমের হয় জেপ ব্যাপারটা এটা বুঝতে পারছেন এটাই তারপরে দেখাই দিতে পারেন মোবাইল থেকে ভিউটা যদি দেখাইতে চান দেখায় তারপর নামাজের জন্য স্ক্রিনটা দিয়ে দেন দেখায় নেন শুভাশিস তারপর নামাজের জন্য স্ক্রিনটা দিয়ে দেন চলে গেছে শুভাশিস আছেন না ডিসকানেক্ট শুভাশিস আপু বলছিলাম যে মোবাইল থেকে শেয়ার করার সময় এখানে কিছু অপশন দিচ্ছে যখন শেয়ারের জন্য দিচ্ছে মানে কোনটা সিলেক্ট করব মোবাইল থেকে দিলে স্ক্রিন দিবেন শুধু স্ক্রিন স্ক্রিন দিয়ে তারপরে পুরোটা
এই যে এখানে ফুল দেখাচ্ছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু নিচে নেমে গেছে দেখছেন। হ্যাঁ কারণ হচ্ছে ভাইয়া ওই সাইজের জন্য, সাইজের কোডিং তো আমি আর আপনি ঠিক করতে পারবো না। সাইজের ঠিক আছে আপু, হ্যাঁ এই কোডিং হচ্ছে ফাহিম ঠিক করতে পারবে কারণ ফাহিম হচ্ছে কোডিং এর কাজ। আপু ওনার এখানে তো হ্যালো ওয়ার্ল্ড ছিল না, ওনার মাই ব্লক ছিল না, মাই ব্লক ছিল না, না এটা মাই ব্লক তো ওনার থিমে লেখা ছিল। আর ওনার ওয়ার্ডপ্রেসে যখন আপনারা ভিজিটর মোডে যান তখন লেখা থাকে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ করে দেন, হ্যালো ওয়ার্ল্ডটা হবে আপু। হ্যালো ওয়ার্ল্ডটা ওই যে নিচেই আছে, এটা নিচে নিচেই আছে, আমি পিসি থেকে দেখতেছি নিচেই আছে এটা, এই থিমে এটা নিচে। আচ্ছা ওকে স্ক্রিন শেয়ার দেখাচ্ছে, কম্পিউটারে কিভাবে দেখাচ্ছে কম্পিউটারে দেখাবে ভাইয়া নিচে দেখায়, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এর এটার সরি ওর কোডিং এর যে জায়গাটা দেয়া হয়েছে এই জায়গাটাতে ডাইমেনশনটা ছোট করে দেয়া হয় নাই। যেমন সাইন আপ ফর্মের জন্য আমরা দেখতে পেয়েছিলাম সেটিংস এ গেলে এটা ডানে দেখাবে না বায়ে দেখাবে একটা ফর্মের অপশন এসেছিল না, ওই অপশনটা এটা এই এইচটিএমএল কোডে দেখায় না, সাইন আপ ফর্মে দেখায়, ডানে দেখাবে না বায়ে দেখাবে ছোট করে একটা ফর্ম আসে। নাও যে ব্রেকটা নিয়ে আসো কোরা, তারপর আমরা দেখতেছি। আপু হুম মিজান ভাইয়ের সাথে কথা বলছে, উনি নাকি কক্সবাজার আছে পরশু করে দিবে বলতেছে। ওকে ঠিক আছে। আর আপু এছাড়া আমি আরেকটা ইয়াতে মানে ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করতে পারতেছি, জাম্প একটা ইয়া আছে ওটা দিয়ে ফ্রি ভার্সন। হ্যাঁ হ্যাঁ ফ্রি ভার্সন জাম্প কন্ট্রোল প্যানেল আর কি, জাম্প কন্ট্রোল প্যানেলে প্র্যাকটিস করতে পারছেন খুব ভালো কথা, কিন্তু ফ্রি ভার্সনের সাথে আমাদের কিছু ঝামেলা হয় বুঝতে পেরেছেন। মানে যে আপনারা মেলচিম্পে ফ্রি ভার্সনে কাজ করছেন অনেক কাজই করতে পারছেন না, দেখতে পাচ্ছেন? জি আপু অনেক লিমিটেশন থাকে, আমরা চাইলে অনেক ভাবে মুভ করতে পারি না, ডানে বাই আমাদের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারি না কিন্তু আমরা। তো ফ্রি ভার্সনের ওয়ার্ডপ্রেসে এরকম ঝামেলা থাকে, এই জন্যই আপনাদেরকে আমি পেইড ভার্সনটা নিয়েছি, নয়তো আমি বলতাম যে আমরা ফ্রি ওয়েবসাইটে ফ্রি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে আমরা ওখানে দেখি, ওই জন্যই আমি ওটা করাইনি আপনাদেরকে দিয়ে পেইডটা নিয়েছি। আপনি প্র্যাকটিস করতে পারলে ভালো, আর আপনার যত এটা সম্পর্কে আইডিয়া আছে আপনার অত প্রবলেম হবে না, কিন্তু এগুলি প্রবলেম হয়ে যাবে যাদের একদমই আইডিয়া নেই, যেমন আমি আমি এগুলিতে আমার প্রবলেম হয়ে যাবে, আপনার আপনাদের প্রবলেম, যারা একদম নতুন তাদের প্রবলেম হয়ে যাবে, যারা পুরনো তাদের প্রবলেম হবে না, আপনি ফাহিম এদের প্রবলেম হবে না, প্রবলেম হবে আমার, প্রবলেম হবে হচ্ছে মিনহাজের, প্রবলেম হবে হচ্ছে চিন্ময়ে, বুঝছে? আপনারা নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে আসেন ভাইয়েরা। ওখানে আগে আমি একটা ওয়েবসাইট খুলছিলাম, এখন ভুলে গেছি এগুলো, মানে কাজ সব প্রায় শিখছিলাম কিন্তু গ্যাপ থাকতে গ্যাপ যাওয়াতে ভুলে গেছি কাজগুলো, আপনি দেখাই দিলে মনে পড়বে আমাকে, দেখাই দিলে মনে পড়বে ওরে আল্লাহ রে। আর আপু আপনার প্লাগইন যেগুলো বলছেন এগুলো সবগুলো আমার ইনস্টল করাই আছে ওখানে দেখতেছি। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে বেসিক কাজের জন্য প্রয়োজন হয়, কারণ আপনি পোস্ট করতে যাবেন কোনটা দিয়ে করবেন, এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর প্রো দিয়ে নাকি ক্লাসিক এডিটর দিয়ে? ক্লাসিক এডিটরে কাজ করা সহজ, এলিমেন্টর এলিমেন্টর প্রো তে কাজ করা একটু টাফ। যেমন এলিমেন্টর প্রোর কাজ আমার মাথায় এখনো গরম হয়ে যায়, এলিমেন্টর প্রো দিয়ে কোনো কিছু করতে দিলে আমি ক্লাসিক এডিটর দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা ব্রেকে যান, আমার 3 মিনিট নিয়ে ফেলছেন, আপনারাও যান আমিও যাই, আপনারা নামাজ পড়ে আসেন আমি নামাজ পড়ে আসি।
করেছেন? আপনারা ব্যাক করেছেন? কি আপু ফাহিম তো মেবি জয়েন করেনি তাই না? জি আপু। জি আপু। দিল মোহাম্মদ ভাইয়ের গলা লাগলো, ভাইয়া কি জয়েন করেছে নাকি? না ভাইয়া জয়েন করেনি। ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, শুভাশিস স্ক্রিন শেয়ার করেন, আপনি আছেন? শুভাশিস জি আছি। স্ক্রিনটা শেয়ার করেন। ইমন আছেন? ইমন জি আপু। আচ্ছা আপনাদের এইচটিএমএল এর কোড বসানোটা আমি দেখিয়েছিলাম না, মনে আছে? এইচটিএমএল এর কোডটা কি এইটা ছিল নাকি ভাইয়া ওই যে সাইন আপ ফর্মসে যান এই কোডটা ছিল নাকি সাইন আপ ফর্মসে? হ্যাঁ এই কোডটা ছিল, বলেন তো। দাঁড়ান একটু দেখি আপু। আচ্ছা একটু স্ক্রল করে নিচে এসে যে সাবস্ক্রাইব পপ আপ ফর্ম, এটা ভাইয়া পপ আপ ফর্ম এটা তো জানতো, সিলেক্ট করেন তো দেখি পপ আপ ফর্মটা। ফর্ম ইন্টিগ্রেশন, না না সরি ভাইয়া, ফর্ম ইন্টিগ্রেশনে কানেক্ট ইউর ওয়েবসাইট, পাবলিশ ইউর পপ আপ অন ইউর সাইট। ভাইয়া এই যে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই যে কানেক্ট ইউর সাইট, কানেক্ট সাইট করেন, কানেক্ট সাইট করলে, হ্যাঁ সাইট কানেক্ট করেন, দেখেন কি চাই এখান থেকে। ওয়েবসাইট ইউআরএল দেন, এটা না এটা না, অ্যাডমিন মুড সহ দেন, অ্যাডমিন মুড সহ দেন, একই তো কথা, অবশ্য একই কথা, ওইটা দেয় এটা দেয় একই দেন। ভাইয়া ইয়ে লাগবে না, অ্যাডমিন লাগবে না, এক্স ওয়াই জেড পর্যন্ত, অ্যাডমিন লাগবে না এক্স ওয়াই জেড পর্যন্ত। হ্যাঁ একসেপ্ট দেন, আই একসেপ্ট দ্য অ্যাডিশনাল টার্ম, হ্যাঁ সাইট গেট স্টার্টেড দেন, গেট স্টার্টেড। এই যে এই কোডটা নিয়ে আপনার হেডারে বসাইতে হবে, ক্লিপ টু কোড দেন, এটা নিয়ে হেডারে বসান। গতকাল এটা রাশে এইটা ছিল আপনাদের, রাশেদের এইটা আসে নাই কেন সেটা হলো কথা, হেডারে দেন, ইনসার্ট হেডার দেন, এই কোডটা একদম নিচে আসেন, নিচে এসে বসান। রাশেদের এই কোডটা আসে নাই গতকাল, কেন আসে নাই আমি জানি না, নিচে আসেন। মানে 43 এর পরে যে সাইন আপ, সাইন আপ এর পরে যে জায়গাটা আছে এখানে কার্সরটা রাখেন, এন্টার দিয়ে যে এখানে দেন, নিচে আসেন, নিচে এসে পেস্ট করে দেন, মানে সেভ করে দেন। দুইটাই থাকবে? হ্যাঁ দুইটাই থাকুক, সেভ করে দেন। আচ্ছা এখন আপনার জানতো ভাইয়া আপনার ভিজিটর মোডে যান, দেখে নিয়েন, 44 ছিল তো আপু, এগুলা যে ডিলিট করতেছে কোনো প্রবলেম হবে না আপু? না চলে যাবে এখান থেকে, এটা যে ইফেক্টটা এটা চলে যাবে, এটাতে কোনো প্রবলেম হবে না। ভাইয়া কোডটা আবার নতুন করে আনতে হবে, ইয়ের কোড, ইমেল মার্কেটিং এটা পুরোটা সিলেক্ট করে পুরোটা রিমুভ করেন, ওই কোডটা আবার আনতে হবে আপনার, এক থেকে ওই ইমেল মার্কেটিং এর কোডটা নিয়ে আসেন। হ্যাঁ দেন, নিচে আসেন, ওকে এখন হচ্ছে, দাঁড়ান পরে যান, পরে যান, আপনি আগে ইয়ে যান, এডিটে যান,
সরি এখানকার এডিটে না ভাইয়া, আমি এডিট দেখি ওইখানে, আমি বলি ইমেল মার্কেটিং এ যান, ইমেল মার্কেটিং এ যান, চেক কানেকশন দেন, চেক কানেকশন দেন, এই যে এখন এই বাতিটা অন করেন। রাশেদের গতকাল এই কানেকশনটা রাশেদ অলরেডি করে ফেলেছিল, রাশেদের যে প্রবলেমটা হয়েছিল রাশেদের সাথে আমার, যে আমি কেন ওয়েবসাইটের পপ আপের ফর্মটা ওখানে বসাতে পারছিলাম না, তার কারণ ছিল এটা। রাশেদের শুধু গতকাল আমরা যখন এই যে কানেক্টের অপশনটা পেয়েছিলাম তখন আমরা এই জায়গাটা দেখতে পেয়েছিলাম, মনে আছে আপনাদের? রাশেদ আপনি আগে কানেক্ট করেছিলেন ওয়েবসাইটটা, আপনারা আছেন? কোথায় বসাতে চান সেটা এই যে দেখেন উপরে উপরে দেখেন, লেআউট এনা সেটিংস এ যান ভাই, সেটিংস এ যান, লেআউট দেখাচ্ছে তো সেটিংস এ যান, এই যে দেখেন পজিশনটা কোথায়, এই পজিশনটা করছিলেন না জি আপনি, এই যে স্লাইড আমরা যেটা দেখেছিলাম গতকাল এই জায়গায় দেখেছিলাম স্লাইড, হ্যাঁ কত সেকেন্ড পরে ইমিডিয়েটলি ডিসপ্লে কি ইমিডিয়েটলি আসবে, আফটার 5 সেকেন্ড, আফটার 20 সেকেন্ড, নাই স্ক্রল টু মিডল অফ পেজ, স্ক্রল টু এন্ড অফ পেজ, অন এক্সিট, কখন এই পপ আপ ফর্মটা আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ইমিডিয়েটলি দিবেন, ইমিডিয়েটলি দিবেন ভাইয়া, কারণ 5 সেকেন্ড অনেকে অনেক সময় ওয়েবসাইটে 5 সেকেন্ড ওয়েট করে না, আপনি এই পজিশনে দেন, এই পজিশনে দেন, ওকে। এখন এখানে যে সেট ইমেজ দেখা যাচ্ছিল, এই যে যে এখানে একটা সেট ইমেজ, পপ আপ ফর্মটা আসার সময় কোনো ইমেজ কি দিতে চান কিনা, ইমেজ যদি দিতে চান আপনার ব্র্যান্ডের কোনো ইমেজ চাইলে আপনি সেটা দিয়ে দিতে পারবেন, আপলোড করেন, এই যে এটাকে করেন ভাইয়া, এটাকে ওকে সেভ এন্ড পাবলিশ দেন, আর যদি কোনো ফিল্ড অ্যাড করতে চান তাহলে এখানে জাস্ট প্লাস বাটন দিয়ে, এটা গতকাল দেখেছিলেন কিভাবে অ্যাড করে, কি কি অ্যাড করতে চান, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক সময় ইমেলের সাথে ফোন নাম্বারটা অনেকে চায়, ফার্স্ট নেম না নিয়ে ভাইয়া ফোন নাম্বার চায়, ফোন নাম্বার নেন, ডিলিট কিভাবে করবেন সেটা খুঁজে পাচ্ছেন না, সেটাই তো জিজ্ঞাসা করতেছি কিভাবে করব, হ্যাঁ এই যে প্লাসে যান, প্লাসে যান, ক্লাসে গিয়ে ক্রিয়েট নিউ ফিল্ড এ যান, নিচে আসেন, এখন আপনি যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন না ভিজিবল, এটাকে তুলে দেন, এই যে ফোন নাম্বারের জায়গায়, হ্যাঁ এখানে ফোন নাম্বার এডিটা দেন রিকোয়ার্ড, তো অনেক আপডেট দেখতেছি আপু, হ্যাঁ মেলচিম্প আপনাদের যেটা দেখিয়েছি ওটা থেকে এটা আপডেট, নিচে আসেন, আপনাদের সময় এই অপশনগুলি ছিল না, সেভ চেঞ্জ দেন, আপু কাজগুলো তো রাশেদ ভাই গতকাল করছিল, রাশেদ গতকাল করেছিল কিন্তু রাশেদের এই কোডটা বসানো যায়নি, কারণ হচ্ছে এই যে আমরা একটা কোড পেয়েছিলাম না চেপো একটু আগে, এই কোডটা গতকাল আমরা পাইনি, আচ্ছা আপু এই কোডটা গতকাল আমরা পাইনি কারণ অলরেডি রাশেদ ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেখেছে, সাইন আপ ফর্মের যেটা হয় একটা কোড দিবে যেটা আপনার হেডারে নিয়ে বসাতে হয়, HTML ও একটা কোড দেয়, HTML এর কোডের সমস্যা হচ্ছে যে ওইটার কোডিংটা আমি আপনি পারবো না, কোডিং এর একটা ডাইমেনশন থাকে, আর এই ফর্ম আপের সরি সাইন আপ ফর্মের একটা ডাইমেনশন বাই ডিফল্ট ফিক্সড করা থাকে, সেটা আমিও করতে পারবো একটা ওয়েব ডেভেলপারও করতে পারবে, ডিফারেন্সটা বোঝা গেছে, আপনি সাইন আপ করবেন সাইন আপ ফর্মসে যান, আরে ভাইয়া এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ ওই যে এই যে সাবস্ক্রাইবার, হ্যাঁ যান,
আপনার ওইটা ওখানে সেভ আছে, আপনার যেটা দিয়েছেন ওইটা ওখানে সেভ আছে, এই যে অল চেঞ্জ সেভ দেখতে পাচ্ছেন, অল চেঞ্জ সেভ, আপনি প্রিভিউতে দেন, আপনি প্রিভিউতে দেন, প্রিভিউতে দিলে দেখতে পাবেন, নিচে আসেন একটু স্ক্রল করেন, এটা আচ্ছা আপনার ওয়েবসাইটে কেউ একটু ঢুকুক, আপনার ওয়েবসাইট আপনি ভিজিটর মোডে ঢুকেন দেখেন পান কিনা, আপনারা তো দেখা যায় লোডিং এ দিয়ে দিচ্ছে, ওরা এই যে চলে আসছে, আপু আমরা যে ছবি অ্যাড করছি এটা কাস্টমাইজ হয় না, ছবিটা দেওয়ার পরে না কারণ আছে কাস্টমাইজ হয় নাই, কারণ হচ্ছে ছবিটা দেওয়ার পরে আপনি একবার উপরে সেভ দিয়েছেন মনে আছে, পাবলিক সেভ দিয়েছেন, তারপরে এসে নিচের ফোন নাম্বারটা অ্যাড করেছেন, তো পরে যেটা অ্যাড করেছেন সেটা আপনার নিয়েছে, বুঝেন নাই আপু? বুঝছি, এখন যদি আবার অ্যাড করেন এখন নতুন যেটা অ্যাড করে দিবেন সেটা এখন আপনার ফর্ম আকারে দেখাবে, এখান থেকে না ব্যাকে, ব্যাকে যেতে হবে, এক্সিট, হ্যাঁ সেভ এন্ড পাবলিশ দিতে হবে, এই যে সেভ এন্ড পাবলিশ দিবেন, উপরে উঠেন, উপরে দিয়েছেন না, হ্যাঁ সেভ এন্ড পাবলিশ দেন, হ্যাঁ এখন আপনার ওয়েবসাইটে ঢুকেন, একটু সময় দিতে হয় অনেক সময়, 5 মিনিট পরে আবার লোড দিয়ে ঢুকেন ভাইয়া, নতুন একটা ট্যাবে 5 মিনিট পরে আবার লোড দিয়ে ঢুকেন, আপনাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে ভাইয়া ব্যাকে যান, আপনি সাইন আপ ফর্মের এই কাজগুলি ছাড়া আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অন্য যে ট্যাবে, আপু এটা মনে হয় অ্যাডমিন ছাড়া ঢুকতে হয়, অ্যাডমিন ছাড়া, এটা অ্যাডমিন ছাড়াই তো ঢুকছে, এটা অ্যাডমিন ছাড়া আছে, না না এটা এটা অ্যাডমিন মোডে, ওই যে লেখা আছে কোনা দিকে অ্যাডমিন কোথায়, এটা তো ও ভিজিটর মোডে, তখন নাও ভিজিটর মোডে, ভিজিটর ওয়ে, ভিজিটর হয়ে আছে, ভিজিটর হয়ে থাকলে যে কেউ দেখতে পাবে, আপনার লিংকটা দিয়ে দিয়েছেন না আপনারা ঢুকেন তো দেখেন তো, দেখায় কিনা আপনাদেরকে, ওকে তো এখনো অ্যাডমিনই দেখাচ্ছে দেখছেন, আর যেটা আছে ট্যাগের জায়গাটা তো আপনারা বুঝতে পেরেছেন, সার্ভে সার্ভের জায়গা, এখানে আরো কিছু অডিয়েন্স, সরি ক্যাম্পেইন ছাড়া এখানে আরো কিছু ব্যাপার থাকে ভাইয়া, ক্যাম্পেইনের নিচে অডিয়েন্স, অডিয়েন্সের নিচের অপশন গুলিতে আসেন, এই যে এই পোর্শনে, এই পোর্শনে, হ্যাঁ অডিয়েন্সে যেটা, এটা ক্যাম্পেইন করা, এটা অটোমেশন করা, অটোমেশনের কিছু কাজ আমরা করতে পারবো, কিছু কাজ আমরা পারবো না, আর তারপরে যান ওয়েবসাইট, ওয়েবসাইটের কি কাজ ঢুকেন দেখে যান, ইমেল মার্কেটিং, এডিট মাই সাইট, ইমেল মার্কেটিং, মেলচিম্প, এটা মেবি আমি আপনি করতে পারবো না কারণ আমরা ফ্রিতে আছি, এডিট মাই সাইটে যান, কারণ আমরা গতকালও দেখেছি কিছু কিছু অপশনে আমরা যখন ঢুকতে যাই তখন আমাদেরকে দেখায় আপগ্রেড টু ইউজ, আপগ্রেড টু ইউজই তো, হ্যাঁ ওরাও সাইট দিচ্ছে, ওয়েবসাইট তৈরি করা যাবে, ওদের ওয়েবসাইট মেলচিম্পের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যাবে, এটাই ভাইয়া আমাদের এই ওয়েবসাইট তৈরি করা শেখার দরকার নেই, মানে শিক্ষার দরকার নেই বলতে আপনারা যদি শিখতে চান সেটা আলাদা কথা, কিন্তু সেটা বেসিক্যালি না না আপু এটা দরকার না, হ্যাঁ ইমেল মার্কেটিং এর আন্ডারে পড়বে না, ইমেল মার্কেটিং এর আন্ডারে আপনার যেটা পড়বে সেটা হচ্ছে ক্যাম্পেইন করা, একদম ম্যাক্সিমাম যেটা আসবে সেটা হচ্ছে আপনার ইয়ে পড়বে, ক্যাম্পেইন করা ছাড়া আর এই যে সাবস্ক্রাইবারের পপআপ ফর্মটা,
এই দুইটা কাজ ছাড়া আপনি আর কোনো কাজ পাবেন না। আরেকটা পাবেন ল্যান্ডিং পেজের কাজ, ল্যান্ডিং পেজের কাজ আপনারা নিয়ে নেবেন, সেটার কাজ করবে হচ্ছে আপনাদের ইয়ে ফাহিম। এইখানে হচ্ছে ভাইয়া ক্যাম্পেইনে ফাহিম বলছিল, ফাহিম বলছিল এটা আমাদেরকে শিখাই দিবে রাতে। হ্যাঁ রাতে শিখাই দিতে, শিখাই দিতে চাইলে আপনারা শিখতে পারলে ওকে ফাইন, অবশ্যই সেটা ভালো জিনিস। আর এখানে একটা কথা ছিল না যে ইনবক্সে আপনার সার্ভের ইয়েগুলি ইনফরমেশন গুলি ইনস্ট্যান্ট পাবেন কিনা, এই যে দেখেন আপনাদের ইনবক্স কিন্তু এখানেই আছে, অডিয়েন্সে গেলেই কিন্তু আপনাদের ইনবক্স, কিন্তু ফ্রিতে হওয়ার কারণে আপনারা অনেক কিছুতে ক্লিক করলে কাজ করবেন, অনেক কিছু দেখাবে যে আপনাদের কাজ হচ্ছে না প্রপার ওয়েতে, ইমেল মার্কেটিং এর কাজ করা যায় না ফ্রিতে। ফ্রি প্রোফাইলটা যখন আমরা জি ভাইয়া ওটা আমি দেখছি, যদি কেউ পপ আপ ফর্মে যদি ইমেল অ্যাড্রেস দিয়ে সার্ভে ই করে ওটা অটোমেটিক ইসে চলে আসে, ইনবক্সে চলে আসে, এটা চলে আসবে ইনবক্সে চলে আসবে, সার্ভে যখন দিবে তখন ইনবক্স অটোমেটিকলি চলে আসবে, সিস্টেম এইটাই। আর ক্যাম্পেইনের ভাইয়া এই ক্যাম্পেইনে যে আমরা নতুন ক্যাম্পেইন ওকে ক্লিক করেন, ক্যাম্পেইনে ক্লিক করেন আপনি যেখানে নিয়ে আছেন, অল ক্যাম্পেইন ইমেল টেমপ্লেট রিপোর্ট একসাথে এখানে দেখা যায়, সেম জিনিস কিন্তু অল ক্যাম্পেইন। যান নিচে আসেন, এখানে হচ্ছে আপনার ক্রিয়েট করাগুলি যা, এই যে দেখেন ইমেল অটোমেশন এগুলো যে আমরা এটা দিয়ে তো আমরা ক্রিয়েট করি, এটা দিয়ে ক্রিয়েট করি না, যেখানে আমার মার্ক করা আছে এখন দেখেন এটা দূর এক জায়গায় টান দিয়ে আরেক জায়গায় যায়, লিস্ট এখানে দেয়া থাকে কি কি কাজ করতে পারবেন এখানে সোশ্যাল মিডিয়ার। আমি আপনাকে এইটা ক্রিয়েট করতে বলার আচ্ছা যে ইমেল আছে এটা আপনারা দেখেছেন, যখন এখানে ক্লিক করেন তখন এই ক্যাটাগরি আপনারা দেখেন, এই ক্যাটাগরির পেনের গুড পাউডার নাই লেগিস এই ক্যাম্পেইনের, এই যে পেনের এখানে যে ক্যাম্পেইনে ক্লিক করেন তখন এই অপশনগুলি আপনারা একটা একটা করে দেখতে পান একটা লিস্ট আকারে, এবং এটার একটু ডিটেইলিং সহ যে ইমেইলে কি কাজ করা যায়, অটোমেশনে কি কাজ করা যায়, ল্যান্ডিং পেজে কি কাজ করা যায়, অ্যাড আছে, পডকাস্ট পোস্ট কার্ড আছে, সোশ্যাল পোস্ট আছে, সোশ্যাল পোস্টের থ্রুতে করা যায়, কিন্তু সোশ্যাল পোস্টের থ্রু এইটা ইমন নিজেই বলেছিল আপু আমি একবার প্র্যাকটিস করতে চাই, সো ইমন যখন ট্রাই করেছিল তখন ইমনের প্রবলেম হয়েছিল, কি প্রবলেম ইমন মনে আছে? হ্যালো আছেন ইমন? মেবি নাই, ইমন হচ্ছে আমাকে বলেছিল আপু আমি সোশ্যাল না আছে তো আপু আমি সোশ্যাল পোস্ট একবার ট্রাই করে দেখতে চাই, তো সোশ্যাল পোস্টও ট্রাই করতে গিয়ে ও প্রবলেম হয়েছিল, ফ্রিতে করতে পারেনি বা ওর লিঙ্কটা নিচ্ছিল না এরকম কি যেন একটা, কিন্তু আপনারা যখন পেইডে চলে যাবেন তখন আর এত ঝামেলা করবে না আপনাদেরকে, বুঝা গেছে? জি আপু। আপু সার্ভের ব্যাপারটা একটু আর বলা যাবে, সার্ভের ব্যাপারটা, সার্ভের ব্যাপারটা কে কালকে বুঝতে পেরেছিলেন? সার্ভের ব্যাপারটা গতকাল কে বুঝতে পেরেছিলেন? সার্ভের ব্যাপারটা কেউ বুঝেননি? আপু গতকালকে সার্ভের ব্যাপারটা বুঝে দিছেন না ইয়াকে? কে বুঝতে পেরেছে? মিনহাজ কোশ্চেন করে, মিনহাজই তো গতকালকে সার্ভের ব্যাপারে জিজ্ঞেস করছিল, সার্ভেটা বুঝতে পেরেছেন গতকালকে যখন বুঝিয়েছি তখন বুঝতে পেরেছিলেন কে? মিনহাজ ব্রো না আমি বলি ভাইয়া, আমার আমি গতকালকে জিজ্ঞেস করছিলাম বাট আমার মানে এখন এই যে সোশ্যাল পোস্টের পরে এই সার্ভে মানে আসলে একটু কনফিউজড হয়ে যাচ্ছি আমি বাট আজকের ক্লাস সার্ভে প্রোটোকল ভাইয়া এগুলি হচ্ছে প্রত্যেকটাই এক একটা ক্যাম্পেইনের এক একটা অবজেক্ট, ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনের অবজেক্ট, এই অবজেক্টেতে আপনার সার্ভে করার জন্য ওরা মার্কেটিং করে থাকে, ওদের ইমেল পাঠাবে, ইমেলের সার্ভেতে যাবে, সার্ভের ওরা রিপোর্ট একটা সাবমিট করবে, ওরা একটা ফিডব্যাক জমা দিবে আপনাকে, যে ইমেল মার্কেটিং করবেন ইমেল মার্কেটিং এর থ্রুতে সার্ভেটা যা করা যায় হচ্ছে ইমেল এবং অটোমেশনের মাধ্যমে, ইমেল এবং অটোমেশনের মাধ্যমে যখন করবেন বায়ার আপনি আপনার ক্লায়েন্টদেরকে একটা করে মানে আপনি এখানে যার কন্ট্যাক্ট লিস্ট থাকবে তাদেরকে একটা করে মেইল পাঠাবেন না আপনি, মেইল পাঠানোর পরে নিচে একটা সার্ভে ফর্ম দিয়ে দিবে যে আচ্ছা আপনার এটা কি ভালো লাগলো বা আমাদের সার্ভিসটা কেমন বা আমাদের এটা কেমন বা আমাদের এটা কেমন, তো সে যেটাতে ক্লিক করবে সেই সার্ভের রিপোর্টটা আপনার কাছে এসে জমা হবে। আপনি সেটা কোথায় পাবেন? একটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি আপনার ইনবক্সে পাবেন, আরেকটা হচ্ছে পুরোটার একটা সামারি আপনি আপনার মেইলে চান কিনা, এই দুইটা অপশন থাকে।
আপনি যদি ইনবক্সে দেন তাহলে একটু আগে অটো আপনাদের অডিয়েন্সে আমি ইনবক্সটা দেখিয়েছি, ইনবক্সে আসবে রেজাল্টটা, আর যদি মেইলে দেন তাহলে পুরোটার সামারি আসবে। কি আসবে যে আপনি যদি বলে থাকেন যে আমাদের এই সার্ভিস আছে, আমাদের আচ্ছা কার যেন ইয়ের কারণে ডাবল ইকো হচ্ছে আমার সাউন্ডটা, এই যে কে এটা কার, তো আমাদের হচ্ছে সার্ভে এটা করা হয় হচ্ছে ধরেন কোনো প্রমোশন দিলেন, একটা সেকেন্ড ভাই আর একটু হোল্ড করেন তো আমি আসলে বুঝি। আপনাদের দেখেন তো আমার কোনো ইকো হয় কিনা, এখন আপনাদের হচ্ছে সার্ভে এটা হয় কি অনেক সময় প্রমোশন দেওয়ার পরে যে প্রমোশনের কারণে আপনি আমাদের এখান থেকে শপিং করা কিরকম হলো বা আমাদের এই প্রমোশনটা আপনি নিচ্ছেন কিনা, যদি নিয়ে থাকেন ওই যে আমরা ওয়ান কাইন্ড অফ ইভেন্টের মধ্যে দেখি না যে ইন্টারেস্ট অন গোয়িং টু এরকম লেখা থাকে না, নট শিওর, তো এগুলিতে আমরা একটা করে ক্লিক করে দেই না, যে আপনি তাকে একটা অফার পাঠালেন, অফারের নিচে আপনি লিখে দিলেন আপনি আসবেন কি আসবেন না, সেটা সে ওখানে একটা ফর্ম ফিল আপ করে দিল, ফিল আপ করে দিলে কি হলো আপনি জানতে পারলেন যে কতজন মানুষ এটাতে আসতে আগ্রহী, কতজন মানুষ আসতে আগ্রহী না, কতজন মানুষ নিউট্রাল, কতজন এটাকে ডিসলাইক করেছে, এটাই সার্ভে। জরিপ করা, জরিপ করা, সার্ভে মানেটাই হচ্ছে জরিপ করা, ইমেলের মাধ্যমে একটা ফিডব্যাক নেবেন, এটা গতকালকেও বুঝিয়েছি। ওটা আপনি যখন দেন ওটা একটা ফিডব্যাক, আর আপনি যখন ওটা সাবমিট করেন দেন ওদের কাছে ওটা সার্ভে, সার্ভে একটা ডাটা থাকে বুঝছেন। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাই। আচ্ছা এখানে তাহলে আপু যেখানে ক্রিয়েট এ সার্ভে লেখা আছে তাহলে ওইখান থেকে যেতে হবে না আপু, জিনিসটা করতে হবে এটা, এটা এখান থেকে যা, এটা হচ্ছে আমি আপনাকে বলি এটা দুইটা জায়গা থেকে যাওয়া যাবে, এখান থেকে গেলেও আপনাকে দেখা যাবে ইমেল এর থ্রুতে ক্রিয়েট এ, হ্যাঁ ক্রিয়েট এ সার্ভে ক্লিক করেন আপনি কার্সন না নারায়, কোশ্চেন অ্যাড করা, এটা গতকাল দেখেছেন, জি জি আপু, কোশ্চেন অ্যাড করে তারপরে সেটা আপনার মেইলের মধ্যে দিয়ে দেয়া, মেইল এবং অটোমেশনের মধ্যে করতে পারবেন, একটা বাটন অ্যাড করে দেয়া, মনে আছে এটা গতকাল ফার্স্ট দেখিয়েছিল রাতেল, এখন ঠিক আছে, এখন ক্লিয়ার আপু, এখন একদম ক্লিয়ার, যান ব্যাকে যান ভাইয়া ব্যাকে যান, মানে দুই জায়গা থেকে দেখছে তো এইজন্য কনফিউজ হয়ে গেছে, হ্যাঁ এইজন্য মিনহাজকে কালকে সার্ভে শেষ পর্যন্ত আমি বাংলাদেশের আদমশুমারি জরিপ পর্যন্ত, ঠিক আছে ওরে সার্ভে বুঝাইতে গিয়ে, কারণ এর থেকে ইজি আমার কাছে আর কোনো এক্সাম্পল ছিল না। আপডেট সার্ভে দরকার নাই, সার্ভে আপডেটের এই গেল আমাদের ইমেল মার্কেটিং এর কাজ, ইমেল মার্কেটিং এর আরো কিছু কাজ থাকে, আরো কিছু অপশন থাকে, বুঝতে পেরেছেন? ভালো, আচ্ছা কি কাজ থাকে কি অপশন থাকে আপনাদের এই কোশ্চেন গুলি আসতেছে না মাথায়, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্টে যান ভাইয়া, আজকে ইমেল মার্কেটিং শেষ করে দিব, কারো কোনো কোশ্চেন থাকলে লাস্ট টাইম কোশ্চেন করে ফেলবেন, এরপরে আমি আর থাকবো না, মানে ইমেল মার্কেটিং এ থাকবো না, যান সোশ্যাল পোস্টের দ্বারা ক্যাম্পেইন করবেন, এটা হচ্ছে আমাদের ইমন ভাই গতবার ট্রাই করেছিল, ক্যাম্পেইন নাম দেন, ইমনের নামই দিয়ে রাখেন, অলস ইমন, এটা কে দিচ্ছে নামটা বলেন, শুভাশিস ভাই, শুভাশিস হচ্ছে বাধ্য বাচ্চা, ওকে আমি যাই বলি ও সবই দেয়, এই যে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কোথায় কোথায় আপনি দিতে চান, আপনি তিনটাতেই রাইট মার্ক দেয়া আছে, যান যান উপরে যান, আরে উপরে উঠেন, বন্ধ করেন কেন ওই যে বাত্তিগুল করেন কেন, সেভ এন্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন, জি আপু, এই যে আপনার পোস্ট আপনারা দেখেছেন মেলচিম্পের, এটা করতে গিয়ে মেলচিম্পের আপনার হচ্ছে ইয়েতে যাবে, যান দেন এখানে কি লিখবেন, what is your post লিখেন কি, এটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস খুঁজবে, সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস খুঁজবে, করতে দেন না
ওরা তো পরে বলবে আপনি শিখছেন না, আপনারটা দিয়ে দিব। না না না, সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস খোঁজা ঠিক না আপু, কারণ মেল চিমকে অ্যাক্সেস করতে দিলে প্রবলেম। মেল চিম না, কাউকে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দেওয়া উচিত না। বোন ভাইয়া বলেন আপনার পোস্ট তৈরি করি। কি করবেন বলেন, একটা লিখে দেন, প্র্যাকটিস পারপাসে কিছু লিখে দেন। ফেক প্রোফাইল আছে এমন কারো একটা প্রোফাইল দেন। কারো একটা ফেক প্রোফাইল? হ্যাঁ সালাউদ্দিন ভাই আপনারা দিতে পারেন। কে হাসছে? মিনহাজ ভাই শুনুন না, আপনার জন্য আমি এটা রাখছি, এটা হচ্ছে আপনি আর চিন্ময়। ভালো না ভাইয়া? ভাই ওকে লেজি নাকি? হ্যাঁ ও আপনার মতো। আমার নামের বানান ভুল ধরছে, গ্রামারলি আমার নামের বানান ভুল ধরছে। আপনাদের বাসার আশেপাশে আপনার রাতাকুড়া ডাকে না? আগে আমি আপনাদের ক্লাস নিতে গেলে রাতাকুড়া শুনতাম, শুনি না। রাতাকুড়া শীত লাগতেছে সেজন্য কম্বলে তলে ঢুকে গেছে। এরপর 7 কন্টিনিউ দিব। আমি যখনই জাস্ট চোখটা আমাদের জুমের স্ক্রিন থেকে সরাই তখনই আমাকে জিজ্ঞেস করেন, নিচে আসেন এতটুকু আর কিছু দিবেন না? হ্যাঁ ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট দেন। এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট এটা নতুন আসছে, ডিজাইন নিয়ে যায়, টেমপ্লেট আছে, সেজন্য আপু দেখতেছি জিনিসটা কি। আমি বুঝতে পারছি এটা নতুন আসছে ফ্রিতে, আগে যেই অপশনগুলি ওই যে পেইড এর জন্য রেখে দিছিল না, ওরকম কিছু অপশন এখন ফ্রিতে ইউজ করতে দেয়। কিন্তু ফ্রিতে ইউজ করতে দিলে ঝামেলা হচ্ছে, ওরা আপনার প্রবলেম করে। যখন নেক্সট স্টেপে নেন, একটা টেমপ্লেট নেন, যখন নেক্সট স্টেপে যাবেন তারপর ওরা দেখাবে আপডেট টু ইউজ। ভাই ইউআরএল দিতে হবে, এই যে এখানে ইউআরএল দিতে হবে। একটা টেমপ্লেট নেন না আগে, টেমপ্লেট নেওয়া যাবে না তো, এটাগুলো জাস্ট শো এখানে। ইউ মিনিট উই উইল গিভ ইউ ব্যাক আওয়ার লেটেস্ট ক্রিয়েট বিউটিফুল অনবোর্ড ডিজাইন অ্যাক্রস মাল্টিপল চ্যানেল ফর ইউ এন্টার ইউআরএল টু গেট স্টার্টেড। আপনার ইউআরএল দিলে ডিজাইনগুলো দেখাবে। এটা তো কাস্টম ডিজাইনের জন্য, ওদের তো ইয়া করে ডিজাইন কতগুলো আছে ওগুলো ওখান থেকে নেওয়া যায় কিনা দেখেন। আপনি ইউআরএল দেন এখানে, আপু আমারটা দেব। ভাইয়া ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তো আপনাকে সে ক্রিয়েট করে দিবে, এইখান থেকে এই রকম করে সে আপনার পোস্টার রেডি করে দিবে। এখন কিভাবে রেডি করবে সেটার জন্য ইউআরএল দিতে হবে। দেন ইউআরএল, আপনার কোনটা ইউআরএল দেন ভাইয়া? একটু আগে যে এখানে ছিল না সেটার কোড পেস্ট করে দিয়েছে আপু, ওটা কপি করা ছিল। কথা শুনেন, এটাকে ক্লোজ করেন, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট কে ক্লোজ করেন। এই যে পোস্টটা নিয়েছেন না এটার ইউআরএল টা নেন, কপি করেন। এখন ও যে এই ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে দেন, কি একটা যন্ত্রণা, কি একটা কন্টিনিউ হয়ে গেছে। সেভ এন্ড আচ্ছা সমস্যা নাই, করেন করেন করেন, ও আবার নতুন করে করবে। দেখছেন আরেক ফজল ভাই, ওই যে দেন যে এখানে হচ্ছে ওই ওই এখন উপরেরটা কপি করবেন, উপরেরটা কপি করবেন, উপরের ইউআরএলটা কপি করে নিয়ে ওই যে ওর ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্টে দিবেন।
আচ্ছা আপনাদেরকে কি ইমাগু দেখিয়েছি আমি? আপু বুঝি নাই। ইমাগু, ইমাগু নামের কোন সফটওয়্যারের কাজ দেখিয়েছি? না আপু। ইমাগুটা হচ্ছে কোন ছবি লিংক করা, মানে কোন একটা ছবির লিংক ক্রিয়েট করা। ইমাগু, 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 মাগুর। Yes, I want photo. Then creative assistant, apnake ki banay dai dekhen. Channel size jante jacche, mode design e jan. Eguli amar pochondo hoy nai. Amra jabo na bhai creative assistant e jabo na amra. Content e jabo, 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 jabo. Creative assistant e jabo na ekhon. Amader tai beshi sundor. Insert design diye dekhen ta. একটা ইনসার্ট ডিজাইন দেন ভাইয়া, ইনসার্ট ডিজাইন দেন, বাদশ হই দেন না, বাদশ হন, এটা তো ইয়া আসছে ওয়াটারমার্ক, এটা তো সব জায়গায় যাবে। হ্যাঁ এইজন্যই তো বললাম বাদশ হই দেন, ওই যে নতুন আরেকটা ছবি অ্যাড বুঝছেন। হ্যাঁ এটা এখন এডিট করতে পারবো তো, এডিট করে পোস্ট করে দিতে পারবো। হ্যাঁ এডিট করতে পারবেন, এডিট করে পোস্ট করে দিতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এডিট যে করবেন ও ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট এর আন্ডারে এডিট করে। কত এডিট এরা শুরু করছে আমার নিয়ে, এডিট করা শেষ হয় নাই। এডিট মনের মাধুরী মিশে সবাই বসে বসে করবেন, সোশ্যাল মিডিয়া গুলি সুন্দর করে কানেক্ট করে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছেন আমাকে ডুবাই ফেলছেন, এই যে পরে কানেক্ট করতে হবে, কানেক্ট করেন, এই জন্যই গতবার ইমন আর ট্রাই করে নাই, যখন ও দেখছে সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে তখনই ট্রাই করে নাই। বললাম না কি যেন একটা প্রবলেম হয়েছিল ওর, কি প্রবলেম হয়েছিল আমার মনে নাই। আবার এটা মানে মেইল, মেইল চিপে কানেক্ট করতে হবে, এটা মেইল চিপ থেকে সিস্টেমটা বুঝতে পেরেছেন? জি আপু। আপু এটা তো আসলে বেসিক্যালি আমার ফেসবুকের জন্য পোস্ট তৈরি করা, তাই না? এটা হচ্ছে ওই যে একটা কি বলবো, আমি বাফারের কথা বলেছিলাম যে একটা সোশ্যাল মিডিয়াকে আমরা চারটা সোশ্যাল মিডিয়াকে একটা ইয়ের দ্বারা কাজ করতে পারি। জি আপু, জি আপু, হ্যাঁ হ্যাঁ বলছিলেন, হ্যাঁ ওইরকম এটা দিয়েও করতে পারি। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পেরেছেন? জি আপু, এই ধরনের কাজ করার জন্য অনেক ভালো ভালো সাইট আছে আপু। এই ধরনের কাজ করার জন্য ভালো ভালো সাইট আছে, কিন্তু আমরা বাফার দিয়েও করতে পারি। বাফার হচ্ছে পেইড টুলস, এগুলি যখন চারটা পাঁচটা সোশ্যাল মিডিয়া একসাথে দেয় পেইড টুলস, আর কেউ কারো চারটা পাঁচটা সোশ্যাল মিডিয়া একসাথে মেনটেন করে না। ম্যানেজ করলে সে হয়তো দেখা যায় টুইটার একটা যদি ম্যানেজ করে, সে টুইটার আর ইনস্টাগ্রাম একসাথে দিয়ে দেয়, আর দেখা যায় যে আপনার লিঙ্কডইন যে করে সে লিঙ্কডইনের কাজই করে, তাকে দিয়ে টুইটারের কাজ আসলে হয় না বা ইনস্টাগ্রামের কাজ হয় না। টুইটার আর ইনস্টাগ্রামের কাজের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স থাকে, তো ওই জন্য না একসাথে সবগুলি কাজ ওইভাবে দেয়া হয় না। যেমন ফেসবুকের পেজের কাজ যদি করে, ফেসবুকের বিজনেস পেজ ইনস্টাগ্রামের বিজনেস পেজ একজন ম্যানেজ করে, কিন্তু তাকে কিন্তু কখনো লিঙ্কডইনের বিজনেস পেজ একসাথে ম্যানেজ করতে দেখবেন না। এই হচ্ছে ব্যাপার আপনাদের। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? রাশেদ আপনি কি আসছেন? রাশেদ
রাশেদ, আমি রাশেদ রাশেদ ডাকতে ডাকতে পাগল, রাশেদ নাই, সাদ আদনান নাই, তুষার বণিক নাই, আছি আপু, আমি আছি আপু, সাদ আদনান ভাই আছে, জি ভাই আছে, দিবাকর ভাই আছে, আছে, দিবাকর ভাই অলওয়েজ থাকে, দিবাকর ভাই একটু মুটু সুটু হচ্ছে এই কয়েকদিনে। আচ্ছা ইমেল মার্কেটিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না আপু। কি বলেন? নাই বলছে যে নাই, নাই বলছে, নাই বলছি, আমি বলছি আছে, আমি বলছি আছে, তাইলে আমরা ইমেল মার্কেটিং এখানে ক্লোজ করে দেই। জি আপু। আমাদের এখন একটা এক্সাম আসবে, আপনাদের একটা ফাইনাল এক্সাম, আমি এই যে ফাহিম ভাই চলে আসছে, ফাহিম ভাইকে এতক্ষণ দরকার ছিল তখন আমরা পাইনি, এখন ফাহিম ভাইকে পাইছি। ফাহিম আপনার হচ্ছে কোডিং এর কিছু জিনিস আছে, আপনি ওদেরকে একটু শিখাই দিবেন নাকি বলছেন? ফাহিম জি আপু, আপনি নাকি ওদেরকে ল্যান্ডিং পেজ কোডিং কোডিং করা শিখাবেন? আপু ল্যান্ডিং পেজটা কোডিং করেও শিখতে পারে, অথবা কোডিং ছাড়াও উইক্স নামের একটা অ্যাপস আছে, ওটা দিয়েও শিখতে পারবে। এটা কোডিং লাগবে না, জাস্ট উইক্স, এটা দিয়ে সবকিছু করা যায়। ওখানে জাস্ট ও ড্র্যাগ করবে, কোডিংটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা ও ড্র্যাগ করবে, কোডিং হয়ে যাবে। এখানে কিন্তু একটা কথা হচ্ছে, ভাইয়ারা অনেক সময় দিয়ে দেয় স্যাম্পল, দিয়ে দিলে কি আপনি যেই সাইটটার কথা বলছেন ওইটা দিয়ে করা যাবে? না আপু তখন করা যাবে না, ওটা লিমিটেড। এই যে বুঝতে পারছেন, ও আপনাদেরকে কোনো রকম শিখে ও ছুটে যাইতে চাইছিল। কেন ল্যান্ডিং পেজের কাজ ওরা নিবে, ইমেল মার্কেটিং এর ল্যান্ডিং পেজের কাজ আপনি করে দিবেন, ল্যান্ডিং পেজের পেমেন্ট আপনি পাবেন, বাকি পেমেন্ট ওরা পাবে, বুঝছেন? আপনার হচ্ছে ওয়েবসাইটের কাজ, ওয়েবসাইটের কাজ ধরেন, ওয়েবসাইটের কাজ ধরেন, এই যে আমাদের আশা ভাই এতক্ষণে জয়েন করছে, ওয়েবসাইটের কাজ ধরেন ভাইয়া, ওয়েবসাইটের কাজে যান, সবাই জাস্ট একটা করে বেসিক থিম ইনস্টল করবেন, বেসিক থিম ইনস্টল করবেন আপনাদের ওয়েবসাইটে, কারণ ওয়েবসাইটে থিম ইনস্টল না করলে আমি আপনাদেরকে টেকনিক্যাল, হ্যাঁ আমি আপনাদের হচ্ছে গুগলে ইন্ডেক্সিং করাইতে পারবো না। গুগল ইন্ডেক্সিং না করানোর পর্যন্ত, আমি যদি গুগল ইন্ডেক্সিং না করাই, তারপরে যদি আমি আপনাদের লোকাল এসইও করায় দিই, তখন দেখা যাবে কোড চাইবে, কোড চাইলে প্রবলেম হবে হচ্ছে আপনার 14, ওরা বলে দেয় 14টা ওয়ার্কিং ডে টাইম লাগে, কিন্তু 14টা ওয়ার্কিং ডে এর উপরে সময় নাই, ওরা কোডটা এখন পাঠায় না, এই কোভিড এর জন্য কোড পাঠানো বন্ধ। যারা কোভিড এ কোড এর জন্য ওয়েট করেছে তাদের কারোই লোকাল এসইও হয়নি, শুধুমাত্র তাদের হয়েছে যারা উইদাউট কোডে ভেরিফিকেশন করিয়েছে। উইদাউট কোডে এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, আপনি উইদাউট কোডে ভেরিফিকেশন কিভাবে হয়? আমি এর আগেও বলেছি আজকেও বলছি, উইদাউট কোডে ভেরিফিকেশন এর এক্সাক্ট কোন রুলস আমার জানা নেই, ঠিক আছে? একটা ওয়ে আছে, যে ওয়েটা আমরা জানি, সেটা হচ্ছে প্রপার ওয়েতে এভাবে যাবেন, আপনাকে কোড চাইবে, কিছু কিছু সময় উইদাউট কোড কোডে ভেরিফিকেশন হয়ে যায়, সেটা কখন হয়, যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি লোকাল এসইও করবেন, এবং মাস্ট বি আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিং করা থাকতে হবে, ইন্ডেক্সিং সাইট ম্যাপ করা থাকতে হবে, এবং আপনি যে বিজনেস দিয়ে বা যে নাম দিয়ে বা আপনি ধরেন আপনার নামটাই একটা এজেন্সি হিসেবে, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং মানে একটা কোম্পানি হয়ে যখন গুগলে আপনি একটা লোকেশন সেট করবেন, আপনার যে ইনফরমেশন বা আপনার যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা যখন গুগলে সেট করে দিবেন, তারপরে সেই অ্যাড্রেস দিয়ে আপনি যখন লোকাল এসইও করবেন, তখন উইদাউট ভেরিফিকেশনে কোডটা নিয়ে নেবে। যেমন আমাদের ইমন ভাই, যেমন আমাদের আগের ব্যাচের ওমর ফারুক ভাই, আসাবুদ্দিন তালুকদার, এদের কারোই হচ্ছে কোনো ভেরিফিকেশন কোড ছাড়া ভেরিফাই হয়ে গেছে, এরপরে এরা যতবার করেছে ততবারই হচ্ছে এদের ভেরিফিকেশন ছাড়া ভেরিফাই কোড, সরি ভেরিফিকেশন কোড ছাড়া ভেরিফাই হয়েছে, এদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমি ট্রাই করেছি আমার হয়নি, আমি যতবার ট্রাই করেছি আমার হয়নি, এদের হয়েছে। আপু বলেন। আপু একটা আইডিয়া আছে। কি সেটা? হচ্ছে যে আপনার আপনার গ্রুপের সব এই আপনার যারা যারা আছে আর কি, হ্যালো, বলেন, মানে এই ক্লাসে, এই ক্লাসে যারা যারা আছে সবাই একটা এক্সট্রা ইমেল আইডি খুলুক, ঠিক আছে? সবাই যখন লোকাল এসইওটা ট্রাই করবে, যার ইমেল আইডিটা দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে উইদাউট কোড, ঠিক আছে, ওইটা ওই ইমেল আইডিটা দিয়ে সবাই খুলুক, ওটা আলাদা, ওটা আলাদা থাকবে আপু। আচ্ছা এইটা আলাদা থাকবে, এখন ওইটা দিয়ে যে হবে সেটা কিভাবে জানবেন, এবং সে যে পরে ওই
তার ইমেল অ্যাড্রেস দিয়ে যখন করবেন ওই ইমেল অ্যাড্রেসে যে প্রবলেমটা হবে জানেন, আমার যেমন আমার ইমেল দিয়ে আমি এখন ডিজিটাল মার্কেটিং করছি, আমি জানি ডিজিটাল মার্কেটিং এর ওয়ে, আমার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এর, আমার ইমেল অ্যাড্রেস এর পাসওয়ার্ড ছাড়া তার হবে না। আমার ইমেল অ্যাড্রেস দিয়ে কেউ একজন অলরেডি তার লোকালিসি করে ফেলেছিল, আমার কাছে ওইটার পাসওয়ার্ড থাকার কারণে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই এবং পরবর্তীতে যেটা হয়েছে আমি তার লোকালিসিও ডিলিট করে দিই, কারণ আমি যেহেতু তাকে চিনি না, তার এসইও করা আমার মেইল অ্যাড্রেস দিয়ে। আচ্ছা আচ্ছা, এসব বুঝতে পেরেছেন? পরবর্তীতে কিন্তু তার কিন্তু ভেরিফিকেশন হয়েছে, আমি কিন্তু তাকে ডিলিট করে দিয়েছি, কারণ আমি চিনি না এই আসছে কেন, সে যে কাজটা করেছে সেটা ঠিক করেছে, সে যে কাজটা করেছে ঠিক করেছে, আপনি যে কাজটা ঠিক করেনি বললেন। আচ্ছা, এখন আপনার ফেসবুক নিয়ে আপনার যে পেজ হচ্ছে আপনি বিজনেস করেন সেই পেজটা একদম নিয়ে নিল, আপনি এখন জানলেন সে নিয়ে নিয়েছে, এখন আপনি পেজটা ডিলিট করে দিলেন, তখন কি বলবেন কাজটা ঠিক করেননি আপু? আমার পার্সোনাল ইমেল যেটা আমি আমার প্রফেশনাল লাইফের জন্য, আমার অফিসে বলেন, আমার যতগুলি জায়গায় আমার জবের জন্য আমি অ্যাপ্লাই করেছি, ই প্রত্যেকটা জায়গায় আমার ওই মেইল অ্যাড্রেসটা দেয়া, ওই মেইল অ্যাড্রেস দিয়ে সে একটা কাপড়ের বিজনেসের লোকালিসিও করেছে, তাও কোন জায়গায় জানেন? উত্তরা 14 নম্বর সেক্টরের। সেটা আমরা মেইল অ্যাড্রেসটা পেলো কিভাবে? আই ডোন্ট নো, আমি এই জন্য তার কারণ এটা মেবি আনসিকিউর আনসিকিউর অবস্থায় ছিল, অন্যান্য অনেক ডিভাইসে হয়তো আপনি মেইল অ্যাড্রেসটা ওপেন করেছেন। না, আমি কোনো ডিভাইসে না, আমি কোনো ডিভাইস অন্য কোনো ডিভাইসে অন করি না, আমার ওই মেইলটা অফিশিয়াল প্রয়োজনে মানে অফিসার কাজে প্রয়োজন হয়, আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করা স্টার্ট করি বা আমার ভার্সিটিতে যখন আমার দিতে হয়েছে, আমার ওই মেইল অ্যাড্রেসটা সমস্ত ওই জায়গাগুলিতে দেয়া, তো ওই জায়গা থেকে আমার এই মেইলটা কোথাও মেইল অ্যাড্রেসটা সমস্ত জায়গা দেয়া, কিন্তু কোথাও পাসওয়ার্ডটা দেয়া না। এই মেইলটা আমি আমার পিসি থেকে অন করি, আমি আমার মোবাইল ডিভাইস থেকে অন করি, আর এক অন করেছি সেটা হচ্ছে আমারই কাজিনের বাসা থেকে, তো কাজিন তো আমার কাজিনের সাথে ওই উত্তরা 14 নম্বর সেক্টর ওই কাপড় ব্যবসায়ী মানে কাপড় ব্যবসায়ীর কোনো যোগাযোগ নেই, এবং সে যদি আমার মেইল অ্যাড্রেসটা নিয়ে নিত, তার কাছে যদি আমার পাসওয়ার্ড না থাকতো বা সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিত, তাও কিন্তু হতো, সে কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ করেনি, কারণ সে জানতো যে আমি এই সমস্ত ব্যাপারগুলি জানি না, এটা আমার পরিচিতের মধ্যেই কেউ একজন করেছে, আমি ধরতে পারিনি এখন পর্যন্ত, কারণ ততদিন পর্যন্ত নাকি আপনি নাকি আপনি যেখানে মানে কোর্স করেছি করেছেন মেবি হ্যাঁ, আমরা যখন কোর্স করেছি আমাদের কোর্সের ফার্স্টই সাইদুল ভাইয়ের সেকেন্ড ক্লাস ছিল এই আমাদের সিকিউরিটি ইস্যুগুলি নিয়ে, যে তুমি এই কাজটা করতে পারবা না, তোমাকে যদি এই কাজটা করো এইভাবে করো, অন্য কোনো ডিভাইসে যদি তুমি কখনো অন করো ইনকগনিটো মোডে অন করো, যাতে সেটা এনি হাউ তোমার কোনোভাবে ইনকগনিটো মোডে যখন আপনারা কোনো ডিভাইস থেকে লগ ইন করবেন, অন্য কারো আননোন ডিভাইস থেকে লগ ইন করবেন, ইনকগনিটো মোডে অন করবেন, অন করলে কি হবে, আপনার যদি লগ আউট করতে মনেও না থাকে কোনো কারণে, ওই ট্যাবটা একবার ক্লোজ হলে পরবর্তীতে ওই ট্যাবে গেলে আর কোনো ব্রাউজিং হিস্ট্রি থাকে না, ইভেন আপনার ওইটা লগ ইনও থাকবে না, সাথে সাথে লগ আউট হয়ে যাবে। আমাদের এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ড ক্লাসই বলে দেওয়া হয়েছে, এবং আমি ওখানে আমার মেইল ওপেন করার কোনো প্রশ্নই উঠে না, ওখানে আমি গিয়ে যে মেইলটা ওপেন করেছি আমার ক্লাসের পারপাসে আমার একটা মেইল ওপেন করা হয়েছে, যে মেইলটা দিয়ে আমি এখন আপনাদের সাথে কাজ করি, আপনাদের যেই মেইলটাতে আপনারা আমাকে মেইল পাঠান, এখন সুলতানা রাবেয়া 363 কিন্তু আমার ওইটার জন্য অন করা, আমার এই ক্লাস পারপাসে অন করা, এবং এই মেইলটা আমি সমস্ত জায়গায় অন করতাম, তো এই মেইলটা তো কোনো প্রশ্নই উঠে না, সে তার ভেরিফিকেশন করিয়েছে, আমি তাকে এখন ধরেন এখানে সবাই ভালো আছে, তাদের কারো একজন নেটটা দিয়ে হলো, দুই দিন পরে তাকে যখন প্রয়োজন হবে, তাকে যখন খুঁজে পাওয়া যাবে না, ওর লোকালিসির কি অবস্থা হবে, কারণ ওই গুগল মাই বিজনেস ওই আইডি দিয়ে ঢুকতে হয়, সেটা তো জানেন, ওই জিমেইলটা দিয়ে ঢুকতে হয়, আর এটা তো বায়ারের কোনো সলিউশন না, বায়ারকে যখন লোকালিসি করে দিবেন বায়ারের মেইল অ্যাড্রেস দিয়ে করে দিবেন, ওরা এখন শেখার জন্য করলো, কিন্তু বায়ারের কাজ যখন করবে তখন বায়ার ওই যেটা আপনি বলেছিলেন আপু কিভাবে করা যায় লোকাল এসইও উইদাউট ভেরিফিকেশনে কিভাবে করা যায়, কারণ ফাইবারে ম্যাক্সিমাম গিগে এটা আছে, ভেরিফিকেশন কোড ছাড়া ভেরিফাই হয়ে যাবে, আপনার জাস্ট একটা ভেরিফিকেশন কোডের জন্য আপনি বসা রাখবেন, বায়ার এক বছর বসে থাকবে আপনাকে $20 দিয়ে যাবে, সেটা তো কখনোই না, সেটা কখনো পসিবল? এখন আর কেউ কথা বলে না,
আচ্ছা লোকাল এসইও কি, এইটা হয়তো আপনাদের কাছে একদম ওয়ার্ডটা নতুন মনে হতে পারে, আমার কাছেও নতুন মনে হয়েছে। লোকাল এসইও তেমন কিছুই না, জাস্ট আপনি লোকালি বিজনেস করছেন সেখানে আপনাকে শো করা। যেমন আমরা গুগলে যখন সার্চ করি তখন দেখতে পাবেন কেউ একজন আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, শুভাশিস আপনার স্ক্রিনে কি সমস্যা ভাইয়া, আপনি দুই মিনিট পরপর স্ক্রিন শেয়ার অফ করে দেন কেন? না আপু কাজ শেষ হয়ে গেছিল এজন্য। এইজন্য কাজ শেষ হয়ে গেছে অফ করে দিব, পাঁচ মিনিট পরপর আমি স্ক্রিন অন করব। আপু বলেন আমাদের শাশ্বত ইমন ভাইকে গুগলে সার্চ করেন। ইমন আপনি আপওয়ার্কের অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করবেন? ইমন আপওয়ার্কের অ্যাকাউন্ট আপু কবে? হ্যালো কবে? আজকে আজকে কখন আপনার যখন টাইম হয়। এটা একা তো ক্রিয়েট করতে পারবো না। যে শাশ্বত ইমন টুইটারে পেয়েছেন, এটা কি আমাদের ইমন? বাংলাদেশ ক্রিকেট টিম। আচ্ছা ইমন বাংলাদেশ প্রফেশনাল লিংকডইন শাশ্বত লোকাল এসইওটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে লোকাল এসইওটা। কিন্তু এটা আপনি ডানে দেখাচ্ছেন না। আচ্ছা দাঁড়ান ক্লিক করেন না, স্ক্রল করে ডান পাশে নিচে নামেন। নাই তো আপু আমারটা অ্যাক্টিভ হয়নি। কেন আপনারটা ইয়ে হইছিল না? না আমারটা হয়নি, এটা ওমর ফারুক ভাইয়েরটা হয়েছে, আমাদের খান ভাই আর আসাবউদ্দিন তালুকদার ভাইয়ের। আপনার হয় নাই? না আমারটা হয়নি। আপনি আর আমি হচ্ছে জি আপু আমি আর আপনি একই ক্যাটাগরি, আমারটা তিন নাম্বার সাইটটা আর কি বিজনেস সাইট। এটা হ্যাঁ ইমন বিজনেস, এই যে বিজনেস সাইট এটা। আচ্ছা আমি তো ভাবতেছি আপনারটা উইদাউট ভেরিফিকেশন এই হয়ে গেছে। দেখছেন ইমনকে সবকিছুতে খুঁজলে পাওয়া যায়, আপনাদেরকে পাওয়া যায়, ইমনের ইনস্টাগ্রাম পাওয়া যায়, ইমনের লিংকডইন পাওয়া যায়। এখন সুভাষিস খুঁজবে, পাওয়া যাবে ওদেরকে, পাওয়া যাবে না সুলতানা রাদিয়াকে তো অবশ্যই পাওয়া যাবে। না পাওয়া যায় না আমাকে, পাওয়া যায় না, পাওয়া যায় না আমাকে, পাওয়া যায় ওরে ডিজিটাল মার্কেটার। ইমেজে যান, ইমেজে যান, হ্যাঁ হ্যাঁ ইমেজ এখানে না, ইমেজে যান, আমাকে পাওয়া যায় না। দেখেন কোনো ইমেজে আমাকে পাবেন না আপনারা, নিচে আসেন, কারণ আমি আমার কোনো ইমেজ আজ পর্যন্ত এসইও করে দেই নাই। এগুলি সব আসছে কারণ এরা সবাই এসইও করা। কিন্তু এই যে এদের যা দেখতে পাচ্ছেন গুগল এখানে দেখাচ্ছে এসইও করার কারণে, অফলাইন এসইও করা। দেখেন আমি এসইও করা না ভাই, এই জন্য আমাকে দেখায় না। সুলতানা ওইটাকে দেখি, ওইটাকে ওইটাকে দেখি, এটা সুলতানা রহমান বউ, এটা পিন্টারেস্ট, এটা পিন্টারেস্ট, পিন্টারেস্ট। আচ্ছা পিন্টারেস্ট না ভাই, এটা আপু না, আপু না, এটা কনফার্ম। আচ্ছা আপনারা আপু না যেটা আমিও জানি সেজন্য তো দেখতেছি। আচ্ছা ইমনকে হচ্ছে দেখেন, ইমনের ইমেজের সময় যান, দেখেন শাশ্বত বড়ুয়া, সরি শাশ্বত ইমন লিখেন, দেখেন ইমনের ইমেজে ইমন ইমনকে খুঁজে পাবেন। ইমেজ ইমেজ ইমেজে যান, আরে বাবারে ইমেজে, এখানে না ওরে বাবারে উপরে ইমেজে গুগলের, হ্যাঁ ইমেজে যান, আমাদের ইমনকে খুঁজে পাবেন। খুঁজে পেয়ে কি হবে আপু? এই যে দেখছেন ইমন কত ইমন চলে আসছে, ইমনের এটা কোথায় আসছে, এটা আসছে বিজনেস সুইটে, ওইটা আসছে বিডি লিংকডইনে, লিংকডইনের পর আর কোনটা আসছে, আর আসে নাই লিংকডইনের পর, এই আপনার ইয়াতে আসছে লোকাল এসইও সাইটে আসছে, আর যে শাশ্বত ইমন মার্কেট এগুলা। কিন্তু আপনি তো হচ্ছেন ইয়ে করছেন, আপনি তো তাইলে ফাঁকিবাজি করছেন। এই যে ওসমান হাবিব রাব্বি টুইটার, এটা হচ্ছে 105 সুমন ভাইদের ব্যাচের ছেলে। আপনারা ছবি যে কোনো জায়গায় যখন এই যে অফলাইন এসইও করবেন তাতে কি হবে, গুগলে যখন সার্চ করে এরকম ইমেজে ঢুকবে তখন আপনার ছবিটা ওখানে দেখাবে। অফলাইন এসইও কেন করতে বলা হয় বুঝতে পারছেন?
আমাকে দেখায় না, তার কারণ হচ্ছে আমার কোথাও কোনো ছবি নাই, সুলতানা রাবেয়া দিলেও নাই, সুলতানা রহমান দিলেও নাই। প্রবলেম নাই আপু, আপনার ওয়েবসাইট পাওয়া যাবে আমার ছবি বাদ। দেখি আমার ওয়েবসাইট খুঁজেন তো, ইন্ডেক্সিং করা না তো। না এটা কয়েকদিন পর পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না, কয়েকদিন পর সার্চ লিস্টে প্রথম দিকে পাওয়া যাবে। আই ইনশাআল্লাহ। হ্যাঁ লাভ কি, ওটা তো এক বছরের, এক বছরই পাওয়া যাক, সমস্যা কি? না 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 এক বছরের জন্য এটা। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা এগুলি আমি না ভাই, পরে এরা আমার এগেইনস্টে কেস দিয়ে দিবে। রাবেয়া সুলতানা দিলেও তো পাবেন না, পাবেন না ভাইয়া। আমাকে খুঁজলে কোথাও পাবেন না, আমি আপনাদের টিচার, আমাকে খুঁজলে কোথাও পাওয়া যায় না, কিন্তু আমার স্টুডেন্টদের পাওয়া যায়। সুলতানা রহমান দেন তো ভাইয়া, পাওয়া যাবে। আপু এটা প্রথমে দিছিলাম আসেনি। একটা ফেসবুক প্রোফাইল এসেছে দেখেন তো, ওইটা নাকি মনে হয় না, ওইটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইয়ে হয়েছে ইমন? না আপু হয়নি। এই খুশিতে মিষ্টি খাওয়ান কি আপনাকে? না ও আমি ভাবছি আমার ক্লাসে আছে, সরি। পিন্টারেস্টে পাবেন না, এই যে সুলতানা রহমান প্রোফাইল ফেসবুক প্রোফাইলে জানতো উপরেরটা? হ্যাঁ জানতো। এটা না আপু দেখি, মনে হয় না আমি, না আমি আরে মনে হবে না, এগুলো ওনার ফেসবুক সিলেক্ট না। এই আরেকজন হচ্ছে এরকম করে কার্সর নাড়তে থাকে, কিছু হইলে ও এরকম করে কার্সর নাড়াইতে থাকে। আচ্ছা দিলে পাবে কেন? কোথেকে কোন মানুষের আইডিয়া দিচ্ছেন আমার লাইভে? পরে পিটাবে, আমার পরে পিটাবে। আচ্ছা ফ্রি 90 দেন তো, ফ্রি 90 তো নাই তো, আমি ফ্রি 90 দেন, ফ্রি 90 কে ইনস্টাগ্রাম ছবি ও ভিডিও, আরফিন সুলতানা, আফরিন সুলতানা, আফরিন সুলতানা ভাইয়া ওর কথা শুনে দিচ্ছেন, এরপরে মানুষজন এসে পিটাবে যে আপনি আপনার লাইভে এগুলো বসে বসে কাদের দেখান? সুভাষিস ব্যাকে যান, ওর কথা শুনেন না, এখানে আপনি ইয়ে দেন সুভাষিস, এখানে কামরুজ্জামান আরাফাত দেন, সাইদুর রহমান দেন, সাইদুর রহমান ভাইয়ার আছে, সাইফুর রহমান ভাইয়ার নাই। ইমনকে দেখাইতে চাইলাম পারলাম না, সাইদুর রহমান, সাইদুরের এই একটা ঝামেলা, সাইদুর রহমান ভাইয়ের সাইদুর রহমান মার্কেট না, এইটা না সাইদুর রহমান মার্কেট, এটা না সাইদুর রহমান ভাইয়ের যেটা হবে সেটা হচ্ছে ভাইয়ার নামের স্পেলিং টা অন্যরকম, এস এ ওয়াই ইউ ডি ইউ আর, সাইদুর রহমান দেন। এই যে এখন ভাইয়ার চলে আসবে, এই যে ডান পাশে যে ভাইয়ার ছবিটা, এই যে ডান পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লোকাল এসইও, এটাই হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও মানে হচ্ছে যে সাইদুর রহমান যখন সার্চ করা হয় গুগলে তখন ওনার সমস্ত ইনফরমেশন সহ দেখেন ওনার অ্যাড্রেস, ওনার বিজনেস আওয়ার, ওনার ফোন নাম্বার, ওনার অ্যাপয়েন্টমেন্ট সাইট, যে গুগল ফর্ম ভাই একটা দিয়ে দিয়েছে, এগুলি দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এখানে যেতে পারবেন। আপু আমাকে একটু ছুটি দিন প্লিজ। ওকে এখানে এখন তো আমি সাইদুর রহমান দিয়েছি, আপনারা ভাইয়াকে খুঁজে পাবেন। তারপরে যদি আপনারা এখানে ধরেন আপনারা যখন লিখেন না যে আমরা কোনো রেস্টুরেন্টের জন্য সার্চ করি, কোনো লোকাল এসইওটা বেসিক্যালি কারা করায়, রেস্টুরেন্টের জন্য যখন আমরা সার্চ করি তখন দেখি না যে আপনি লিখেন বারকোড, লিখেন সিপি, লিখেন আপনাদের ওইখানে কি ম্যাট শেফ আছে, ম্যাট শেফ লিখতে পারেন, তারপরে আপনাদের কি কি আছে না আপনাদের চিটাং এর রেস্টুরেন্ট বলেন না, রিও আছে, রিওর নাম লিখতে পারেন, তারপরে ক্যাফে মিলানো আছে, তারপর আপনাদের ওই যে আচ্ছা ভাইয়া, ভাইয়া বলেন, ভাইয়া ভাইয়া আপনি লিখেন তো যে মার্কেটিং কনসালটেন্ট নিয়ার মি,
এটা দিয়ে সার্চ দেন দেখি। কনসালটেন্ট নিয়ার মি, এই যে কাজগুলি আমরা করি এগুলির জন্য হচ্ছে আমাদেরকে গুগলে নিজেদেরকে ইয়ে করতে হয়। নিয়ার মি কে আছে, কোন জায়গায় আছেন আপনি? মাদারীপুর, শরীয়তপুর, কলকাতা। নিজাম কনসালটেন্ট। কে? নিজাম কনসালটেন্ট। নিজাম কনসালটেন্ট কে এটা জানি না, বাট লোকাল এসইও তো ঠিক মতো করছে, কে তো জানি না বাট করছে তো ভালো। ভাইয়া জানতো ওরিয়েতে ঢুকেন দেখি ও কি করছে, ওটাই দেখি আসি আমরা। নিজামেই ঢুকি আমরা। নিজাম কে? এটা হচ্ছে যে কোন একটা গ্রুপ হবে আর কি, অফিস এভাবে নাড়াইলে আমি তো দেখতে পারবো না, দেখি না ও কি করছে, উপর উঠেন না। Review, marketing consultant in Dhaka, Bangladesh. আপনি ওয়েবসাইটটা দেন দেখি। ওর ওয়েবসাইট ডান পাশে ওপেন করেন। ওয়েবসাইট না, এটা না, এটা তো অ্যাপয়েন্টমেন্ট, আমি তো অ্যাপয়েন্টমেন্ট ওপেন করব। হচ্ছে নিজাম কনসালটেন্টের নিচে ওয়েবসাইট, হচ্ছে নিজাম কনসালটেন্টের নামটার নিচে। হ্যাঁ ওয়েবসাইটটা দেখেন। Service client success about free consultation. Bhaiya, service click koren to, or service ki dekhi ami. Uni jam na, unar naam hocche Najam. Najam. Jami. Najam. Bhaiya, service click koren dekhi or service guli ki ki dise, marketing strategy dekhi. Ore ektu niche ashen. Good for marketing strategy found work with me for monthly. The fastest way to reach your customer inbound marketing. Currently attract customer with content and SEO organic growth. Niche ashen to? Niche ashen. মাল্টিপল পেজের ওয়েবসাইট দেখি জানতো ভাইয়া, আগের পেজটাতে যান, আগের পেজটাতে ক্লায়েন্ট সাকসেসে জানতো। A story is not successful if I doesn't surprise you. Let's okay. Click on the bhaiya. It's a video. Apu live na. Click on. Lagle live dibo na. Na thak rakhen. Amra ekটু pore onake dekhbo. Bhalo kotha mone korchen. Live e diyen na. Acha bhaiya, iyete jan. Google e jan. Ki se? কান নিঃশ্বাসের সমস্যা, এরকম দম বন্ধ আসছিস কার? আপু আমার, আপু আমার কেন কি হচ্ছে? শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে একটু। আই সুবহানাল্লাহ, কি এক অবস্থা শীতের দিনে, সবগুলিরে বলি একটু সাবধানে থাকেন, ঠান্ডা লাগায়েন না। আপনাদের সবাইকে যে বলি কানে লাগে না, ঠান্ডা লাগায়েন না, গরম কাপড় পরেন, কানে ঠান্ডার মধ্যে বাইরে যায় না, এই কথাগুলি কতদিন বলি আপনাদের? জি মিনহাজ বলেন। আচ্ছা আমরা যে এখানে প্রপার যে এসইওটা দেখলাম, আমরা তো মনে করেন অফ পেজ এসইওটা দেখছিলাম কিভাবে পিকচারে ট্যাগ বা লাগে, তো ওনার ওখানে যে মানে নাম্বার ছিল, তারপরে ম্যাপের মধ্যে ছিল, তো আসলে বাকি কাজগুলো কিভাবে করছে?
এইটা হচ্ছে এই বাকি কাজগুলি করতে গেলে ওনার ভেরিফিকেশন প্রয়োজন, ওই ভেরিফিকেশন ছাড়া এই বাকি কাজগুলি করা যায় না। এবং এইটার জন্যই হচ্ছে আপনাদেরকে বলতেছি আপনাদের ওয়েবসাইটের থিমটা যদি অ্যাটলিস্ট ইনস্টল করে ফেলতে পারেন মোটামুটি টাইপ করে, তাহলে আমরা ইন্ডেক্সিংটা করে ফেলতে পারবো, ইন্ডেক্সিং করে আমরা লোকাল এসইও ধরে ফেলতে পারবো। তার মানে এটা ওয়েবসাইটের মাধ্যমে করা যায়? হ্যাঁ। আচ্ছা আপু। জি আপু। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? আমার এতক্ষণের কথায় আপু কি বুঝাইলেন, কি বুঝলেন, কি দেখলেন বুঝলাম না, কারো কোনো কথা এরকম আছে? আছে? কেউ কোনো কথা বলবে না, কারো কোনো কোশ্চেন আছে? আহাত, জুনিয়র আনি, চিন্ময়, দিবাকর, ফাহিম, সাজ্জাদ, মুসা, সালাউদ্দিন, রাশেদ, সাদাদ, শুভাশিস, সবাই মিউট করে ঘুম, সব মিউট করে ঘুম, এটা আমি জানি। সবাই আনমিউট করেন, ক্যামেরা অন করেন। আমাদের মধ্যে ওয়ার্ডপ্রেস এর কাজ খুব ভালো পারে কি? মানে ওয়েবসাইট এর কাজ? ফাহিম, ফাহিম, ফাহিম আর ফাহিম আর কে পারে? সাত পারেন? আমি ভুলে গেছি, আমি পারতাম। তুষার পারেন? জি আপু। ওয়েবসাইট এর কাজ পারেন? না আপু। রাশেদ পারেন? অল্প অল্প পারে, বেশি পারে না। কি কি পারেন আপু? আমি আগে করছিলাম তো, প্র্যাকটিস করা হয় না অনেকদিন, ইয়োস্ট এসইও প্লাগইন এর কাজ করছিলাম আর কি, পার্মানেন্ট সেট করা, পার্মানেন্ট। তারপর ওইগুলি তো হচ্ছে এসইও এর কাজ করছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, উইজেট করা, হেডার করা, ফুটার করা, বডি করা, তারপরে হচ্ছে থিম কে কাস্টমাইজ করা, এই কাজগুলি পারেন না? পারে, এগুলো হয় না। এগুলি কি তাহলে একমাত্র ফাহিমই পারে আমাদের? এসটিএমএল টা পারে আপু। এসটিএমএল পারেন? ওরে ভাই, আমরা ওয়ার্ডপ্রেস করব, আমাদের কোডিং এ নিয়ে না, এসটিএমএল পারি, এসটিএমএল আমরা শিখব না। এলিমেন্টাল প্রো ক্র্যাক প্যাচ আছে ফাহিম? আপু এখন নাই আপু, আমি রাতের বেলা দিতে পারবো, আমার ল্যাপটপে আছে। আচ্ছা, ল্যাপটপে আছে, তাহলে আমাদের হচ্ছে আজকে রাতের ক্লাস আপনারা একটা কাজ করবেন, কালকে চিন্ময় একটা পাখিবাজি করছে, চিন্ময়ের গিফট পাবলিশ করার কথা, আমি বলছি 10টা বাজে আমাকে নক করেন, ও আমাকে শুধু লিখছে আপু আছেন, এরপরে আর ফোন দেয় না। আমি বলছি যদি আছেন দেখে আমাকে রেসপন্স করতে না দেখেন তাহলে আমাকে একটা ফোন দিয়ে দিবেন, কারণ অলওয়েজ ফোন আমার হাতের কাছে থাকে না, তো চিন্ময় আমাকে আর ফোন দেয় নাই, ওর আছেন টেক্সট আমি দেখেছি রাতের 12টার দিকে। তো আপনারা হচ্ছেন রাতে, আজকে রাতে 10টার মধ্যে মাস্ট বি বসে যাবেন, 10টায় যখন বসবেন তখন হচ্ছে আপনারা যে কাজটা করবেন আপনারা হচ্ছেন আমাকে নক করবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব। এই সামনের মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু লিংক পাবেন, আনলিমিটেড লিংক, খরচ করে নেন। এখন পর্যন্ত কিন্তু 100 মিটিং হয় নাই আমার, আমি একটা পেইড জুম থেকে 1 মান্থে 100 মিটিং করতে পারি। কথা বুঝছেন আপনারা? তো 100 মিটিং এর জন্য আপনারা হচ্ছেন 100 টা ইয়ে করে ফেলেন। নামাজের যেহেতু আজান দিয়ে ফেলেছে আপনারা আজানের ব্রেক নিয়ে আসেন, ব্রেক নিয়ে এসে নাসিরউদ্দিন জাস্ট মেসেজ দিও, নাসিরউদ্দিন ভুঁইয়াকে। জি আপু। নাসিরউদ্দিন ভুঁইয়াকে কই? আরে আপনারা কই করলে আমি কোত্থেকে বলবো? আচ্ছা আপনারা নামাজের ব্রেকটা নিয়ে আসেন, এরপরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের কাজ নিয়ে বসতেছি, ঠিক আছে? জোর করে আনি, আপনি যেমন 3:30 পর্যন্ত দেখতেন আমি এরকম দেখতাম, চালায় যান, কিন্তু মাঝে মাঝে আপনি একটু ফাঁকি দিয়ে দেন, ফাঁকি দিয়ে স্লো হয়ে যান, ফাঁকিটা দিয়েন না। আপু আমি আবার আগের মতো হয়ে গেছি, আমি